গতকালকে এইখানে শেষ করেছিলাম, তো এখান থেকে একটু শুরু করি, অল্প সময় লাগবে জায়গাটা। সেটা হচ্ছে যে অ্যাট্রিবিউটস এর প্লেসমেন্টটা কোথায় হবে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা, দেখা যাচ্ছে। ওকে, যেমন ধরো আমরা এই এই ইয়ার ডায়াগ্রামটা অনেকবার কথা বলেছি, এটার একটা ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউটস হচ্ছে অ্যাক্সেস ডেট, এবং এই অ্যাক্সেস ডেটটা হচ্ছে লাস্ট যে সময় অ্যাক্সেস করা হয়েছে সেই জায়গায়। এখন মানে এইটা আমরা বারবার বলেছি, এটা একটা ড্রাফট ডায়াগ্রাম হতে পারে, অনেকবার ড্রাফট করার পরে, এডিট করার পরে শেষ পর্যন্ত একটা ফাইনাল কিছু দাঁড়াবে আর কি। তো অ্যাক্সেস ডেটটা আসলে কোথায় থাকবে আমাদের, এইটা একটা সেট হতে পারে ভবিষ্যতে, যে মাঝখানে যে অংশটুকু আছে রিলেশন, এই রিলেশনশিপ একটা সেট তৈরি হওয়ার সম্ভাবনা আছে কোনো কোনো ক্ষেত্রে করব। আবার অনেক ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে রিলেশনশিপ সেটটা ইলিমিনেট করা যায় কিনা, মানে রিলেশনশিপ সেটটাকে কোনো একটা অ্যাট্রিবিউট মানে কি এন্টিটি সেটের সাথে মার্জ করানো যায় কিনা, সেটা একটা চাওয়া থাকবে। যত বেশি মিনিমাইজ করতে পারবো আমাদের এই প্রসেসটার এটা, তত বেশি ভালো হবে আর কি, তাই না? পুরো ডিজাইন তো এটা কার উপর ডিপেন্ড করবে, যে অ্যাক্সেস ডেটটা এটা কি ইসে থাকবে, কি বলে হচ্ছে যে শুধুমাত্র রিলেশনশিপ সেটের অ্যাক্টিভিটিস হবে, নাকি তারা যেটা কানেক্টিং মানে অ্যাসোসিয়েটিং যে দুটো এন্টিটি সেট আছে সেই অ্যাসোসিয়েটিং এন্টিটি সেটের কোন একটাতে ট্রান্সফার করা যেতে পারে আর কি, যাবে কিনা সেটা পরের পার্ট আর কি। হ্যাঁ, যেতে পারে, এবং কোন কোন ক্ষেত্রে কোথায় যাবে, যেমন এইটাই হচ্ছে প্রশ্ন আর কি। এটা ডিপেন্ড করবে হচ্ছে যে রিলেশনশিপ সেটে যারা পার্টিসিপেট করছে, অ্যাসোসিয়েটিং যারা এন্টিটি সেট আছে, এই সেটে যারা পার্টিসিপেট করছে তাদের মধ্যে রিলেশনটা কি, সেটার উপর নির্ভর করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যেমন ধরা যাক, যদি ডিপোজিটেডটা হয় ওয়ান টু মেনি রিলেশনশিপ হয় যদি, তাহলে এইটা আচ্ছা দেখো, খেয়াল করে দেখো, এখন ওয়ান টু মেনি মানে কি হচ্ছে, তোমার এইখানে হচ্ছে অ্যাকাউন্ট থাকবে অনেক, তার মানে একটা কাস্টমারের একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে, তাহলে আমি যদি অ্যাক্সেস ডেটটা অ্যাকাউন্টে ট্রান্সফার করি অথবা কাস্টমারে ট্রান্সফার করি, যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারি, এটা হচ্ছে ম্যানি সাইড, তাই না? একজন কাস্টমার একাধিক অ্যাকাউন্ট থাকবে, কোনটা যুক্তি? আমি যদি অ্যাক্সেস ডেটটা কাস্টমারের কাছে ট্রান্সফার করি, কাস্টমারের যে এন্টিটি সেট ছিল আরেকটা অ্যাট্রিবিউট তৈরি করি, তাহলে কি সমস্যা হতে পারে? এনি আইডিয়া ভাবতে পারছেন স্যার? কোন অ্যাকাউন্টটা কখন অ্যাক্সেস করতে হবে? হ্যাঁ রাইট, কোন অ্যাকাউন্টটা কখন অ্যাক্সেস করে সেটা জানা যাবে না, কারণ হচ্ছে মাল্টিপল আছে, তাই না? আমি যদি এটা কাস্টমারের সাথে নিয়ে যাই, এটা আমাদের মানে আমি যদি কাস্টমার এন্টিটির সাথে এটা মার্চ করি একটা অ্যাডিশনাল অ্যাক্টিভিটি হিসেবে, তাহলে কোন কাস্টমার, কারণ মোর দেন অ্যাকাউন্ট আছে, কোন কাস্টমার এটা অ্যাক্সেস করে এটা বোঝা যাবে না। তাহলে ওয়ান টু ম্যানি যদি রিলেশনশিপ থাকে, এবং সেক্ষেত্রে যদি আমরা ডেসক্রিপটিভ অ্যাক্টিভিটিটা ট্রান্সফার করতে চাই, মানে অন্য জায়গায় মার্চ করাতে চাই, তাহলে অবশ্যই ম্যানি সাইডে মার্চ করাতে হবে, ঠিক আছে? এই যে এখানে যেরকম আমরা করেছি ম্যানি সাইডে, এটা ম্যানি সাইড আছে, সুতরাং আমরা এখানে যদি ট্রান্সফার করি ডেটগুলো, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ডেটে এটা অ্যাক্সেস হয়েছে, কারণ একটা কাস্টমারের একাধিক অ্যাকাউন্ট আছে। সুতরাং আমি এখানে যদি আমি ডেট দিতাম, তাহলে এটা বোঝা যেত না যে কাস্টমার আসলে কোন অ্যাকাউন্ট অ্যাক্সেস করেছে, এই অ্যাকাউন্টটা A101 নাকি 201, কোনটা করেছে বোঝা যাবে না। সুতরাং অবশ্যই সেটা ম্যানি সাইডে ট্রান্সফার করতে হবে। যদি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হয়, তাহলে কিন্তু যে কোনো একদিকে দিলেই হবে, কারণ কোনো সমস্যা নাই, তাই না? ওয়ান টু ওয়ান এর কোনো ঝামেলা নাই, কারণ একটা একটা মানে প্রত্যেকেই একটা এন্টিটি আরেকটা এন্টিটি সেটে শুধুমাত্র একজনের সাথে অ্যাসোসিয়েটেড, সুতরাং এই জায়গায় কোনো ঝুঁকি থাকবে না। তাহলে ওয়ান টু ওয়ান হলে যে কোনো সেটে করা যাবে। আর যদি ম্যানি টু ম্যানি হয় তখন কি হতে পারে বলতো? যদি ম্যানি টু না না ম্যানি টু ম্যানি, কারণ দুটোই তো ম্যানি সাইড তোমার, মানে এটা যেরকম ম্যানি টু ম্যানি, যেমন এখানে দেখো এটা ম্যানি টু ম্যানি, এই জায়গায় যে লাস্টে আমি এটা একটা একটা তার টেনে দিয়েছি আসলে, এই যে এই দাগটা লাল দাগ, এটা তাড়াতে পারলে ভালো হতো। স্যার আমি কেন আসলে বললাম যে ওই পাশে দিতে হবে, কারণ তাহলে আমরা জানতে পারবো যে যদি কারো, আচ্ছা ওই পাশে দিতে পারি, ওই পাশে যে কোনো ডেটা ব্যবহারের সমস্যা কি জানো, আপডেট করার সমস্যা, এটা কনসিস্টেন্সি সমস্যা হতে পারে, এক জায়গায় আপডেট হলো আরেক জায়গায় হলো না যদি লিংক না থাকে, কারণ লিংক করতে রিলেশনশিপটা তো লিংক আসলে, তাই না? দুইটার মধ্যে সম্পর্ক অ্যাসোসিয়েশনটা ডিফাইন করে। তাহলে বেস্ট হয়ে হচ্ছে যদি ম্যানি টু ম্যানি থাকে, তখন আসলে আমরা এটা অন্য জায়গায় নিতে পারবো না, এটা দুই জায়গায় মানে আগের মতো সমস্যা। যদি আমি অ্যাক্সেস ডেটটা অ্যাকাউন্টে দেই, তাহলে সমস্যা হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, তাহলে কোনটা অ্যাক্সেস হয়েছে, কোন কাস্টমার করেছে এটা আমরা জানি না, কারণ এটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে,
একাধিক কাস্টমার মিলে করতে পারে, আবার যদি অ্যাকাউন্টে দিই তাহলে একটা একটা কাস্টমারের একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে, তাহলে উনি কোনটাতে করেছেন সেটাও জানা যাবে না। সেই জন্য এটা অবশ্যই হয়ে যাবে হচ্ছে রিলেশনশিপ সেটের একটা ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউটস, এটা হচ্ছে বেস্ট অপশন। তাহলে তো স্যার একটা ডেটা হারা যাবে স্যার, কোথায় হারাবে স্যার, কোন কাস্টমার অ্যাক্সেস করেছে স্যার সেটা, এটা সব বিষয়ে পাওয়া যাবে। দেখো এই দেখো এখানে দেখো কোনটা হারাচ্ছে না। আমি যদি এই সাইডে দিতাম, মানে তোমার তোমার বক্তব্য না যদি দুই সাইডে দিই তাহলে ঠিক আছে, কিন্তু দুই সাইডে দেওয়াটা ঠিক না, এটা আপডেটের সমস্যা হয়, রিটেনডেন্সি থাকে এবং হচ্ছে ইনকনসিস্টেন্ট হয় আর কি, বুঝতে পারলে? ডেটা জি স্যার এটা তো আলাদা হবে, ঠিক আছে। এটা যদি মাঝখানে দিই তাহলে কিন্তু বেস্ট হচ্ছে জি স্যার। তাহলে তাহলে যদি মেনি টু মেনি হয় তাহলে অবশ্যই আমরা দিব হচ্ছে রিলেশনশিপের অ্যাট্রিবিউটস, আর যদি ওয়ান টু মেনি অথবা মেনি টু ওয়ান হয় তাহলে মেনি সাইডে দিব, ঠিক আছে? আর ওয়ান টু ওয়ান হলে যে কোনো সাইডে দিতে পারি, বোঝা গেল? তোমরা দেখো যে এ পর্যন্ত যে ক্লাসগুলো নিয়েছি, আগামী আগামী ক্লাসগুলো থাকবে রিলেটিভলি একটু প্রোগ্রামিং ওরিয়েন্টেড অ্যাপ্রোচটা থাকবে বা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ, ওটা মানে বোঝাটা বা ভালো লাগার জায়গাটা একটু বেশি হবে, কিন্তু এই গত যে পাঁচ সাতটা ক্লাস হয়েছে সেই ক্লাসগুলো কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং এর জায়গা, এটা কিন্তু সোজা কোনো রাস্তা নাই। ম্যাথমেটিক্যাল রাস্তা কিন্তু অনেক সোজা, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা খুব সোজা। হ্যাঁ, সুতরাং এই অংশটুকু স্কিল ডেভেলপ যারা করতে পারবে, অ্যানালিটিক্যাল স্কিল যারা ডেভেলপ করতে পারবে, দে উইল বি গুড ডিজাইনার, এটা কিন্তু মাথায় রেখো, কারণ এটার কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে তুমি ফর্মুলাতে ফেলবে আর ওটা শেষ হয়ে যাবে। ওকে, তাহলে এই পার্টটা শেষ আমাদের, আমরা এখন আরেকটা স্লাইডে যাচ্ছি। এই স্লাইডটিকে দেখা যাচ্ছে, এটা শেষ হয়ে পড়েনি। ওকে, আচ্ছা, এখন আমাদের কিছু কিছু এন্টিটি সেট থাকতে পারে যাদেরকে বলে আমরা উইক এন্টিটি সেট। উইক এন্টিটি সেট হচ্ছে যে সেটগুলোর কোনো মানে শক্ত প্রাইমারি কি নাই, শক্ত বা শক্ত না মানে কোনো প্রাইমারি কি নাই, তার মানে তাদের হচ্ছে যে রেকর্ডগুলো আছে বা যে এন্টিটিগুলো আছে সেগুলোকে আলাদা করে দেখার কোনো সোজা বুদ্ধি নাই, সেটাকে বলছে উইক এন্টিটি সেট। এই উইক এন্টিটি সেট আসতে পারে কোনো কোনো ক্ষেত্রে, তখন তাদেরকে আমরা যেহেতু উইক এন্টিটি সেটে প্রাইমারি কি নাই এবং প্রাইমারি কি ছাড়া আমাদের কিন্তু কাজ করা মুশকিল, তাই না? যে কোনো রেকর্ড হ্যান্ডেল করা প্রাইমারি কি ছাড়া এটা খুব হার্ড জব, এটা আমাদের লাগে, ঠিক না? তো এটার জন্য আমাদের যেটা করতে হবে তার একটা সাপোর্টিং একটা এন্টিটি সেট লাগবে, যেটাকে বলে আইডেন্টিফাইং রিলেশনশিপ বা আইডেন্টিফাইং এন্টিটি সেট। তার মানে আরে আচ্ছা, উইক এন্টিটি সেট মানে হচ্ছে যার প্রাইমারি কি নাই, সুতরাং স্ট্রং যেটা হবে তার অবশ্যই তার প্রাইমারি কি আছে ন্যাচারালি। তো এই উইক এন্টিটি সেটের জন্য একটা সাপোর্টিং প্রাইমারি কি আছে এই টাইপের একটা সেট দরকার, অর্থাৎ একটা স্ট্রং এন্টিটি সেট দরকার পড়ে। এবং উইক এন্টিটি সেটের প্রাইমারি কিটা তখন ওই যে তার সাথে যেটা আইডেন্টিফাইং প্রাইমারি আইডেন্টিফাইং যে এন্টিটি সেটটা থাকলো একটা স্ট্রং এন্টিটি সেট, সেই সেটের প্রাইমারি কি এবং উইক এন্ড সেটের মধ্যে যে কিটাকে রিলেটিভলি, এটাকে আমরা বলি পার্শিয়াল কি, উইক এন্টিটি সেটের কোনো প্রাইমারি কি নাই তবে একটা পার্শিয়াল প্রাইমারি কি থাকতে পারে। পার্শিয়াল মানে যে কিটা খুব সমস্ত এন্টিটিকে তো ডিস্টিংগুইশ করতে পারছে না, সমস্ত এন্টিটিকে যদি ডিস্টিংগুইশ করতে পারত তাহলে তো সেটা প্রাইমারি কি হয়ে যেতে পারতো। যেমন একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে সুবিধা হবে। যেমন ধরো যে তোমাদের এখানে আমরা সেকশন সেকশন বলে একটা ই করলাম, মানে তোমার হচ্ছে যে অ্যাট্রিবিউটস স্টুডেন্টদের। হ্যাঁ, আমাদের হচ্ছে আমাদের এখানে সেকশন অবশ্য নাই সিন্ডাস্ট্রিতে, ধরো যে সেকশন আছে বা তোমাদের গ্রুপ আছে, প্র্যাকটিক্যালি গ্রুপ করি না আমরা, 10-15 করে গ্রুপ করি এবং প্রত্যেকটা গ্রুপে কিন্তু একটা নাম্বার থাকে, এক গ্রুপ নাম্বার 1 2, তাই ছিল না গতবারও ছিল নাকি? হ্যালো, শোনা যাচ্ছে কথা? হ্যালো, জি স্যার, জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে স্যার? মাঝে মাঝে না বুঝতে পারি না যে কথা শোনা যাচ্ছে কিনা। হুম, তো যাই হোক, তোমাদের যেরকম গ্রুপ নাম্বার ছিল, হ্যাঁ, এই গ্রুপ নাম্বার গুলো 1 থেকে শুরু করে 10-15 কিছু একটা পর্যন্ত বা 20 পর্যন্ত ছিল, ঠিক তেমনি প্রত্যেকটা ইয়ারেরও গ্রুপ নাম্বার ছিল, ঠিক আছে? এখন ধরো আমি যদি এই 4টা ইয়ারের ছাত্রদেরকে একত্রিত করি এবং আমি যদি বলি যে প্র্যাকটিক্যালের গ্রুপটা আমি দেখতে চাই সেকেন্ড ইয়ারের গ্রুপ 2, দেখো আমি কথাটা বললাম কি, সেকেন্ড ইয়ারের গ্রুপ 2, শুধু যদি গ্রুপ 2 বলে আমি তোমাদের ক্লাসের গ্রুপটাকে জানতে চাই, কিন্তু যদি আমি সেকেন্ড ইয়ার শব্দটা ব্যবহার না করি তাহলে কি এক্স্যাক্টলি সেকেন্ড ইয়ারের গ্রুপটাকে বের করা যাবে? যাবে না।
কারণ চারটা ইয়ার আছে, প্রত্যেকটা ইয়ারে কিন্তু গ্রুপ টু বলে একটা গ্রুপ আছে, ঠিক আছে? এই গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রি, ধরো এখানে মোট হচ্ছে আমাদের ধরে নিলাম যে চারটা ক্লাসে 15টা করে 60টা গ্রুপ আছে, মানে 250 জন স্টুডেন্টের 60টা গ্রুপ আছে। তো এই 60টা গ্রুপের মধ্যে কিন্তু ওয়ান আছে চারবার, টু আছে চারবার, থ্রি আছে চারবার, প্রত্যেকে চারবার আছে। কিন্তু এই ওয়ান টু থ্রি ফোর দিয়ে আমরা কিছু কিছু অংশকে আলাদা করতে পারছি, একটা একটা গ্রুপ অফ এন্টিটিকে আলাদা করতে পারছি, কিন্তু প্রত্যেকটা গ্রুপকে আলাদা করতে পারছি না। 60টা যে গ্রুপ আছে, 60 গ্রুপ আছে, এই 60 গ্রুপকে আমরা আলাদা করতে পারছি না। সেই জন্য এই গ্রুপ আইডিটাকে বলবো হচ্ছে আমরা হচ্ছে একটা ডিসক্রিমিনেটর। এই যে ডিসক্রিমিনেটর আছে এটাকে পার্সিয়াল কি বলছি আমরা। ডিসক্রিমিনেটর হচ্ছে রেকর্ড গুলোকে কিছু কিছু আলাদা করতে পারে, কিন্তু সবগুলো আলাদা করতে পারে না। সুতরাং এই গ্রুপ গুলোকে শক্তভাবে আইডেন্টিফাই করা, আমাদের একটা 60 জনের গ্রুপকে অবশ্যই একটা সাপোর্টিং আর একটা লাগবে, সাপোর্টিং আর একটা আইডেন্টিটি লাগবে, যাদের একটা স্ট্রং আইডেন্টিটি আছে বা স্ট্রং প্রাইমারি কি আছে বা প্রাইমারি কি আছে। সেটা ধরে নিলাম হচ্ছে ক্লাস, ক্লাস ওয়ান টু থ্রি ফোর, হ্যাঁ, মানে ওই ইয়ার ওয়ান টু থ্রি ফোর আর কি। এখন ইয়ার ওয়ান টু থ্রি ফোর, তার সাথে হচ্ছে এই ডিসক্রিমিনেটরকে মার্চ করে আমরা এই উইক এন্টিটি সেটের প্রাইমারি কি তৈরি করব। বোঝা গেল কি কথাটা? যেমন এখানে একটা বল, এই যেমন এই যে এটা কি, এই যে এটা টিসিট আছে, এখানে কি কোনো তোমার ইয়ে আছে? আচ্ছা, এই ডিসক্রিমিনেটর কে আমরা আন্ডারলাইন করে বলি আর কি। হ্যাঁ, তো এই যে আর যেটা হচ্ছে তোমার উইক এন্টিটি সেট, উইক হলে তো সাপোর্ট লাগে বেশি, তাই না? এই যে ডাবল ডাবল যেটা রেকট্যাঙ্গুলার থাকবে সেটাই হচ্ছে উইক, তাই না? আমি যদি লিখি x = 2y, তাহলে দুর্বল কে, x দুর্বল না y দুর্বল? কয়টা y লাগবে x এর সমান হতে হলে? x এর সমান হতে হলে দুইটা y লাগবে, তাহলে দুর্বল হচ্ছে y আসলে, তাই না? ঠিক আছে, তাই দুর্বলের একটা আলাদা সাপোর্ট লাগে, সেই জন্য এখানে একটা সাপোর্ট দেওয়া হয়েছে, বুঝলে? এই যে ডাবল রেকট্যাঙ্গুলার, তার মানে এটা হচ্ছে উইক এন্টিটি সেট। ওকে, আর এই যে ড্যাশেস লাইনটা থাকবে, এই ড্যাশেস লাইনটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ডিসক্রিমিনেটর, মানে ডিসক্রিমিনেটরটা আসলে পুরোপুরি প্রাইমারি কি না, কিছু কিছু জায়গায় কাজ করে, যেমন তোমাদের সেকশন নাম্বারের কথা বললাম। এই বইয়ের যে এক্সাম্পলটা আছে সেখানে পেমেন্ট নাম্বার হচ্ছে একটা আছে, যেমন একটা লোন নাম্বার, লোনের জন্য রোল নাম্বার কিন্তু একটা প্রাইমারি কি, কিন্তু এই লোনের অনেকগুলো পেমেন্ট থাকতে পারে। হ্যাঁ, মানে একটা লোন হয়তো চার কিস্তিতে দেওয়া হয়েছে, অথবা লোনটাই চার কিস্তিতে শোধ করা হয়েছে, ঠিক ঠিক কোনো লোন হয়তো তিন কিস্তিতে শোধ করা হয়েছে, কোনো লোন 10 কিস্তিতে দেওয়া হয়েছে, অথবা 10 কিস্তিতে শোধ করা হয়েছে। তাহলে এই কিস্তি নাম্বার, দ্যাট ইজ পেমেন্ট নাম্বার 1, 2, 3, 4 এগুলো থাকছে। সুতরাং এইটা দিয়ে কিন্তু আমি আলাদা করতে পারছি না পেমেন্টকে, তার সাথে যদি লোন নাম্বার যোগ করতে পারি যে 102 নাম্বার লোনের 3 নাম্বার কিস্তি, তখন কিন্তু জিনিসটা পরিষ্কার হয়ে গেল যে আমরা মানে এন্টিটিকে খুব পরিষ্কার ভাবে আলাদা পৃথক করতে পারলাম বা আইডেন্টিফাই করতে পারলাম। সুতরাং উইক এন্টিটি সেটের ডিসক্রিমিনেটর এবং স্ট্রং এন্টিটি সেটের, তার সাথে এটাকে বলবো হচ্ছে অবশ্যই একটা সাপোর্টিং এন্টিটি সেট, এটাকে বলছি আমরা আইডেন্টিফাই এন্টিটি সেট। তার মানে এই উইক এন্টিটি সেট আসলে একা একা অপারেট করতে পারবে না, কোনো জায়গায় যদি এটা উইক এন্টিটি সেট পাই তাহলে আমাদের কাজ হবে তার সাথে রিলেট করার জন্য অবশ্যই একটা স্ট্রং এন্টিটি সেট খুঁজে বের করা। ইজ ইট ওকে? আমরা কোন একটা প্রবলেম করতে গিয়ে দেখলাম যে একটা এন্টিটি সেট পেলাম কোন একটা ভাবে, কিন্তু সেটা সিমস টু বি এ উইক এন্টিটি সেট। যদি আমরা একটা উইক এন্টিটি সেট পাই, ওই আমার নেক্সট জব ইজ টু ফাইন্ড আউট দ্য সামথিং স্ট্রং এন্টিটি সেট এন্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ অ্যান আইডেন্টিফাইং এন্টিটি সেট ফর দ্যাট উইক এন্টিটি সেট। উইক এন্টিটি সেট ক্যান নট ফাংশন ইন্ডিভিজুয়ালি, ওকে? অ্যান্ড দ্য প্রাইমারি কি অফ দ্য উইক এন্টিটি সেট উইল বি ফর্মড বাই দ্য ডিসক্রিমিনেটর or the partial key of that weak entity set along with the primary key of the identifying entity set. Is it okay? Yes sir, okay. এই একটা weak entity set, হ্যাঁ, এটা weak entity set এর হচ্ছে attributes এগুলো, আর তার সাথে আমরা তখন এটা merge করব, একই একই ছবি বড় করে দেওয়া হয়েছে। আচ্ছা, স্পেশালাইজেশন আর জেনারেলাইজেশন দুটো গুরুত্বপূর্ণ শব্দ। হ্যাঁ, আমরা যখন একটা এন্টিটি সেট মানে পেলাম আর কি, মানে আমরা তো আসলে যখন একটা প্রবলেম ডোমেইন আমাদের সামনে আসবে তখন আমরা
ওখান থেকে খুঁজে বের করার চেষ্টা করব যে কোনটা কোনটা এন্টিটি হতে পারে এবং আবার এই এন্টিটির মধ্যে কি সম্পর্ক আছে, অ্যাসোসিয়েশন আছে বা রিলেশন আছে আর কি। এটা করতে গিয়ে এমন ঘটনা ঘটতে পারে যে আমরা দুইটা এন্টিটি সেটকে চিন্তা করেছিলাম। হ্যাঁ, ধরা যাক হচ্ছে আমরা একটা অফিসে গিয়েছি, অফিসে গিয়ে দেখা গেল যে একটা জায়গায় কিছু এমপ্লয়ি আছে, তাদের আমরা হচ্ছে কিছু আমরা এমপ্লয়ীদের আমরা একটা মনে করলাম যে তারা একটা এন্টিটি সেট হতে পারে। কিছুদিন আরেকটা গ্রুপ দেখা যাচ্ছে কাজ করছে, এটা তো গ্রুপ ধরে কাজ করতে পারে, আরেকটা জায়গায় আরেকটা এমপ্লয়ি সেট পেয়েছে, হ্যাঁ তাদের মধ্যে একটা সিমিলার আইডেন্টিটি আছে, তখন তারা মনে করতে পারে আচ্ছা এই দুইটো প্রপার্টিকে, এই দুটো প্রপার্টির কিছু অংশকে একটা গ্রুপ করা যায় কিনা, দুটো এন্টিটি সেটের মধ্যে যাদের অ্যাট্রিবিউট গুলো সিমিলার বা আইডেন্টিটিক্যাল তাদেরকে একটা গ্রুপ করা যায় কিনা, দুটো এন্টিটি সেটের মধ্যে যাদের অ্যাট্রিবিউটস বা প্রপার্টি আইডেন্টিক্যাল তাদেরকে কোনো মানে গ্রুপ, গ্রুপ মানে আসলে হচ্ছে সাব গ্রুপ, হ্যাঁ সাব গ্রুপ করা যায় কিনা। এই সাব গ্রুপ করাটাকে বলা হচ্ছে স্পেশালাইজেশন। এটা আমাদের কাজে সুবিধা হবে, যেমন ধরা যায় এই সাব গ্রুপটা হচ্ছে একটা আমরা স্পেশালাইজেশন আর জেনারেলাইজেশন দুটো ব্যবহার করব। একটা হচ্ছে এই স্পেশালাইজেশনটাকে বলা হয় টপ ডাউন অ্যাপ্রোচ। আমি ছবিতে যাই তাহলে সুবিধা হবে বোঝা। যেমন ধরো যে প্রথমে আমরা পেয়েছিলাম হচ্ছে এক জায়গায় পাওয়া গেল হচ্ছে ব্যাংকে গিয়ে কিছু পার্সোনাল ইনফরমেশন পাওয়া গেল। কি কি পাওয়া গেল, ধরো যে তাদের হচ্ছে ইজি টাকা, এটা ইজ এ এই শব্দটাকে মানে ইগনোর করো, মনে করো তাদের আমি এই যে তোমার হচ্ছে এমপ্লয়ি তাদের পেলাম হচ্ছে নেম পেলাম, স্ট্রিট পেলাম, সিটি পেলাম, তার সাথে একটা স্যালারি পেলাম, এই চারটা পেলাম ধরো যে এমপ্লয়ির। একই সাথে আরেকটা সেট এন্টিটি পাওয়া গেল কাস্টমার, তাদেরও নেম পেলাম, স্ট্রিট পেলাম, সিটি পেলাম, তার সাথে পেলাম হচ্ছে একটা ক্রেডিট রেটিং, এটা একটা পেলাম। এই যে দুটো এন্টিটি সেট পেলাম, দেখলাম যে তাদের মধ্যে তিনটা প্রপার্টি সিমিলার, তিনটা অ্যাট্রিবিউট সিমিলার। এই তিনটা অ্যাট্রিবিউটস কি কি, স্ট্রিট তোমার হচ্ছে যে সিটি এবং যেটা নেম আর কি, তিনটা অ্যাট্রিবিউট সিমিলার। সুতরাং আমরা এই তিনটা অ্যাট্রিবিউটস কে মাথায় রেখে আরেক ধরনের এন্টিটি সেট মাথায় রাখতে পারি, তৈরি করতে পারি, এটা একটা ভার্চুয়াল। হ্যাঁ আমরা অরিজিনালি পেয়েছিলাম কিন্তু চারটা, দুইটা এন্টিটি সেট পেয়েছিলাম, যেটা হচ্ছে এমপ্লয়ি তার অ্যাট্রিবিউট ছিল 1 2 3 4, আবার কাস্টমারেরও চারটা পেয়েছিলাম 1 2 3 4। এই চারটার মধ্যে দেখা গেল এই চারটা এবং এই চারটার মধ্যে তিনটা কমন আছে, এই তিনটা কমন নিয়ে আমরা আরেকটা এন্টিটির কথা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে পার্সন। এই পার্সন ইজ এ তখন বললাম যে একটা এমপ্লয়ি এবং তার হচ্ছে একটা অ্যাডিশনাল অ্যাট্রিবিউট যখন আমরা যোগ করতে পারছি তখন সে হচ্ছে এমপ্লয়ি। এই পার্সনের তিনটা অ্যাট্রিবিউট সিমিলার কাস্টমারের জন্য এবং তার সাথে শুধুমাত্র একটা ক্রেডিট রেটিং যোগ করলে সে হচ্ছে কাস্টমার। কথাটা বোঝা গেছে? এই পদ্ধতিটিকে বলা হচ্ছে স্পেশালাইজেশন। তার মানে আমরা যখন শুরুতে করব কাজটা, এখানে শুরু যে ডায়াগ্রামটা হবে তখন কিন্তু ব্যাপারটা এরকম ছিল না, তখন কি ছিল এখানে আরেকটা আরেকটা লাইন ছিল, তার একটা লিংক ছিল, এই চারটা চারটা আলাদা ছিল, তখন এই তিনটাকে আবার আমরা আলাদা করে ফেলেছি, তারপর হচ্ছে ইজে 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 করে করে এই স্পেশালাইজেশন করেছি। তো স্পেশালাইজেশনটা হচ্ছে একটা টপ ডাউন অ্যাপ্রোচ, বোঝা গেছে? এটা আসলে সিম্পলিসিটি করা আর কি। হ্যাঁ আমরা যখন এন্টিটির চিন্তা করবো, খেয়াল করে এটা একটা সুপার ক্লাস সাব ক্লাসের মতো ব্যাপারটা আছে, যখন এমপ্লয়ি এটা হচ্ছে কি সাব ক্লাস, এটা সুপার ক্লাসের, তাই না, এটার একটা অংশ আর কি। তো এইটা কিন্তু এই যে তার যে বেস ক্লাস ছিল তার সমস্ত প্রপার্টি কিন্তু ইনহেরিট করছে না, আবার এটা কিন্তু সবাইকে ইনহেরিট করছে, তাই না? ঠিক আছে, এটা কিন্তু তোমাদের একটা যে অবজেক্ট সি তে যেগুলো পড়েছো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যদি একটা মানে ক্লাস আরেকটা ক্লাসকে ইনহেরিট করে তাহলে হচ্ছে যেগুলো তোমার পাবলিক ই থাকবে আর কি, মেম্বার থাকবে, তাদেরকে আমরা সরাসরি ইনহেরিট করতে পারি। হ্যাঁ আইডিয়া অনেকটা এরকম আর কি, এবং কাজটা মানে এটা অনেক স্পষ্ট হচ্ছে, হ্যাঁ পুরো ফিচারটা বা পুরো ডায়াগ্রামটা। এটাকে বলছি হচ্ছে আমরা স্পেশালাইজেশন। আর জেনারেলাইজেশনটা হচ্ছে জাস্ট উল্টো। হ্যাঁ এটা আমরা শুরু করেছিলাম হচ্ছে আমরা এটা কিভাবে শুরু করবো সেটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ স্পেশালাইজেশনটা শুরু হচ্ছে জেনারেলাইজেশনটা একটু বলাটাই ভুল হয়ে গেছে আসলে, জেনারেলাইজেশন আর স্পেশালাইজেশনটা আসলে অলমোস্ট সিমিলার, একই ধরনের। আমরা কিভাবে শুরু করব, যেমন আমরা যদি প্রবলেমটা শুরু করি হচ্ছে পার্সন থেকে শুরু করি, একটা পার্সন তার হচ্ছে তিনটে অ্যাট্রিবিউটস আছে, সেই পার্সনের সাথে যদি আরেকটা অ্যাট্রিবিউট যোগ করি তখন হয়ে যাচ্ছে সে তোমার এমপ্লয়ি, এবং আরেকটা অ্যাট্রিবিউট যদি অন্য একটা অ্যাট্রিবিউট যদি যোগ করি তখন সে হয়ে যাচ্ছে কাস্টমার। এটাকে বলছি হচ্ছে স্পেশালাইজেশন। আর আগে যেটা বললাম আমার বলাটা উল্টো হয়ে গেছে, সেটা হচ্ছে জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন মানে হচ্ছে শুরুতেই থাকবে হচ্ছে এখানে চারটা,
আর এখানে চারটা, তখন সেটাকে আমি মার্চ করব, ধীরে ধীরে এটাকে ছোট করে নিয়ে আসবো। আর স্পেশালাইজেশনটা হচ্ছে উল্টো ভাবে, শুরুতে একটা ছোট্ট ব্লক ছিল সে ব্লক থেকে ধীরে ধীরে বড় করব, ছোট একটা ব্লক ছিল ধীরে ব্লক করব। তবে এই কাজটা রিলেটিভলি কঠিন, মানে এই কাজটা আসলে এই কাজটাই কিন্তু কঠিন, খেয়াল করে দেখো, তাই না? আমি ছোট ব্লক কোনটা এটা বের করাটা কিন্তু কঠিন, যার ফলে কমন প্র্যাকটিস কিন্তু হচ্ছে জেনারেলাইজেশন। সেই জন্য মানে আমি ওটা আগে বলে ফেলেছি, জেনারেলাইজেশনটা রিলেটিভলি সোজা এবং এটা হচ্ছে পপুলার অ্যাপ্রোচ। হ্যাঁ, তার মানে আমরা যতগুলো এন্টিটি সেট আছে সেগুলো বের করার চেষ্টা করব এবং তাদের মধ্যে গ্রুপ করব, গ্রুপ করে করে আমরা হচ্ছে নতুন একটা এন্টিটি সেট তৈরি করব। সেই অ্যাপ্রোচটাকে হচ্ছে জেনারেলাইজেশন, আগেটা ছিল স্পেশালাইজেশন। আর ওইটা হচ্ছে তোমার যেটা ই থাকবে, ইনহেরিট করবে, এটা তো খুব মানে কমন আন্ডারস্ট্যান্ডিং থেকে বোঝা যাচ্ছে যে এইটার অ্যাট্রিবিউটস গুলো অবশ্যই তার যেটা ই ছিল সুপার ক্লাস ছিল, সুপার ক্লাসের সমস্ত অ্যাট্রিবিউটস গুলো যে তোমার ডিরাইভড ক্লাস, হ্যাঁ, ইনহেরিট করবে, মানে বেস ক্লাসের যত অ্যাট্রিবিউট ছিল সেটা হচ্ছে ডিরাইভড ক্লাস গুলো এটা ইনহেরিট করবে। জেনারেলাইজেশনটাকে বলে বটম আপ অ্যাপ্রোচ, আর ওটা ছিল হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিসের বেসিসে জেনারেলাইজেশন করব। হ্যাঁ, যেমন যেমন একটা কন্ডিশনাল হতে পারে। হ্যাঁ, কন্ডিশনালটা কি, যে আমরা ই পেলাম, ধরো যে রাশি ইউনিভার্সিটির যারা পিপুল আছে, সব ধরনের পিপুল, স্টুডেন্ট, এমপ্লয়ি, যারা মানে এখানে ব্যবসা করছে, বিজনেস করছে, বা যারা যারা আছে, সবার করলো, বললাম যে যাদের বয়স হচ্ছে 65 এর উপরে তারা হচ্ছে একটি ক্লাস ভুক্ত। তাহলে আমরা একটা শর্ত দিয়ে দিলাম, যদি কোনো অ্যাক্টিভিটিস এর মান 65 এর বেশি হয় তাহলে তারা এক হচ্ছে আরেক ধরনের ছোট্ট একটা এন্ট্রি সেট আমরা নিয়ে ক্লাস ক্লাস আর কি, বা ছোট্ট ধরনের আরেকটা ধরনের এন্ট্রি সেট তৈরি করতে পারবো। সেটা এটাকে বলছি হচ্ছে কন্ডিশনাল। এটা কিভাবে করব আসলে, গ্রুপিংটা, গ্রুপিং করার কি কি পদ্ধতিতে গ্রুপিং হতে পারে সেটারই কিছু আলোচনা আর কি। আর একটা হতে পারে ইউজার ডিফাইন। ইউজার ডিফাইন মানে কি, যেমন ধরো যে একটা কোম্পানিতে, যে বইয়ে যে এক্সাম্পলটা দেওয়া আছে, ধরো একটা কোম্পানিতে 50 জন এমপ্লয়ি আছে। হ্যাঁ, এই 50 জন এমপ্লয়িকে, 50 জন এমপ্লয়িকে পরিচালনা করছেন কোন একজন ম্যানেজার, উনি এটা ডিরেকশন দিচ্ছেন। তারপর তাদের একটা ট্রেনিং হলো, ট্রেনিং হওয়ার পরে 50 জন এমপ্লয়িকে 5টা গ্রুপে ভাগ করা হবে এক একটা কাজের জন্য। কোন একটা ব্যাংকে একটা গ্রুপ যাবে, আরেকটা ব্যাংক আরেকটা গ্রুপ যাবে, আরেকটা ব্যাংক আরেকটা গ্রুপ যাবে, এরকম 5টা গ্রুপে ভাগ করা হবে। এবং গ্রুপ করার সময় আমাকে কিছু জিনিস, আমি এটা ইচ্ছা করে, এটা পুরোপুরি ইউজার ডিফাইন, অর্থাৎ ম্যানেজার ঠিক করে দিবে যে কোন গ্রুপে কে থাকবে। উনি হয়তো পারফরমেন্সের বেসিসে করতে পারে, উনি হয়তো মনে করতে পারেন যে ওই এলাকার, উনি কি বলে হচ্ছে যে আছে এলাকার এমপ্লয়ি, ওই এলাকায় তাকে দেওয়া ঠিক হবে অথবা হবে না, এটা ভাবতে পারেন। হোয়াট এভার হি লাইকস, হ্যাঁ, হি উইল টেক দ্য ডিসিশন। তাহলে এইখানে কিন্তু কোনো শর্ত নাই, একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি এই 50 জন এমপ্লয়ি আছে তাদেরকে 5টা গ্রুপে ভাগ করে ফেলেন। সেই জন্য এটাকে বলছে হচ্ছে ইউজার ডিফাইন। এটা এটা দরকার পড়বে কি পড়বে না ইউজার ডিফাইন, ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য তোমার হচ্ছে যে যাদের আমরা প্রবলেমটা করে দিচ্ছি তারা কিভাবে বিষয়গুলো চাচ্ছেন, হোয়াট আর দেয়ার কোয়ারিজ, হোয়াট আর দেয়ার রিকোয়ার্ড টাইপ অফ রিপোর্টস, কি কি রিপোর্ট, মানে কোয়ারিগুলো যে ফর্মে রিপ্লাই দেওয়া হয় সেটাকে আমরা বলি টেকনিক্যাল ভাষায় রিপোর্ট। হ্যাঁ, ওনারা কত ধরনের রিপোর্ট চাচ্ছেন, কি কি রিপোর্ট চাচ্ছেন, তার উপর নির্ভর করবে যে ইউজার ডিফাইন এটা দরকার পড়তে পারে নাও পারে আর কি। এবং সবগুলো কাজই কিন্তু আসলে আমরা ইয়ার মানে এন্টিটি সেট নিয়ে কথা বলছি, রিলেশনশিপ নিয়ে এখানে কথা বলছি না। আবার আবার এমনও থাকতে পারে যে আমাদেরকে এটা করতেই হবে নাকি করতে হবে না, এটা হচ্ছে কমপ্লিটনেস কনস্ট্রেন্ট। অর্থাৎ এই যে স্পেশালাইজেশন বা জেনারেলাইজেশন, এটাকে আমাদের করতেই হবে নাকি করতে হবে না, এক হতে পারে যে না, এটাকে এন্টিটি সেটটাকে আমাদেরকে স্পেশালাইজেশন অথবা জেনারেলাইজেশন করতেই হবে। যদি করতেই হয় তখন আমরা বলবো হচ্ছে প্রত্যেকটা এন্টিটি সেট একটা লোয়ার লেভেল এন্টিটি সেট সাথে সাথে বিলং করবে, তার একটা মানে ই হবে, তাকে ইনহেরিট করার সুযোগ দেওয়া হবে। এটা যেরকম হতে পারে, আবার পার্শিয়ালে হতে পারে, অর্থাৎ যে সবগুলো এন্টিটি সেটই যে কোনো একটা ডিরাইভ ক্লাসের মেম্বার হবে কিংবা ইনহেরিট করা যাবে সেটা নাও হতে পারে। তো এটা এটা খুব একটা ই না, মানে এটা যারা ই করবেন, ডিজাইন করবেন, তারা এটা শর্তের উপর ডিপেন্ড করবেন। আরেকটা আছে, এগুলো খুব জরুরি না, জাস্ট আছে দেখে বলছি, ডিসজয়েন্ট অথবা ওভারল্যাপিং। ডিসজয়েন্ট মানে হচ্ছে যে একটা বেস ক্লাস মানে একটা বেস এন্টিটিকে শুধুমাত্র একজন ইনহেরিট করতে পারবে। হ্যাঁ,
আর যদি এটা ওভারল্যাপিং হয় তাহলে একটা এন্টিটি সেটকে মানে হাই লেভেলের একটা এন্টিটি সেটকে লো লেভেলের একাধিক এন্টিটি সেট ইনহেরিট করতে পারবে। বোঝা গেছে? হ্যালো, কথা শুনে যাচ্ছে? এগুলো তো কঠিন কিছু না। আচ্ছা, এবার একটা আসছি আরেকটা সমস্যার ক্ষেত্রে। আমাদের ইয়ার ডায়াগ্রাম যেগুলো তৈরি করলাম এ পর্যন্ত, কোন তোমাদের কি কোনো লিমিটেশন চোখে পড়েছে এ পর্যন্ত? যে ইয়ার ডায়াগ্রামটা এই জিনিসটা বলতে পারছে না বা এই জিনিসটা আমরা করতে পারি না ইয়ার ডায়াগ্রামে, কিছু মনে পড়ে, চোখে পড়ে? জানো আমরা এ পর্যন্ত রিলেট করেছি, মানে রিলেশনশিপ গুলো ডেভেলপ করেছি অ্যামাং দ্য এন্টিটি সেটস সো ফার, কিন্তু রিলেশনশিপ সেটের সাথে যে একটা রিলেশনশিপ সেটের সম্পর্ক থাকতে পারে, দরকার পড়তে পারে, সেটা কখনো এর আগে করা হয় নাই। করেছে কি কখনো রিলেশনশিপ সেটের সাথে একটা রিলেশন করা হয়েছে? করা হয়নি। তাহলে এটা একটা ড্রব্যাক্স থেকে গেছে। হ্যাঁ, এবং এটা কোনো কোনো ক্ষেত্রে দরকার পড়ে। এখানে আমি বইয়ের এক্সাম্পলটা আগে দেখি, এটা আলোচনা করি। বইয়ের এক্সাম্পলটা আসলে দেওয়া হয়েছে, কিন্তু আরেকটু ভালো এক্সাম্পল দেওয়া সম্ভব হতো, আমি নেট থেকে দুটো আরেকটু অন্য ধরনের দুটো এক্সাম্পল বের করেছি। এনিওয়ে, আগে বইয়ের এক্সাম্পলটা শেষ করে নিই। এখানে বলা হয়েছে যে যে ওয়ার্ক ফর যে রিলেশন আছে সেখানে হচ্ছে যারা আছেন আর কি এমপ্লয়ীদের এখানে জব করে তাদের কোন ব্রাঞ্চ আছে, এবং হচ্ছে তোমাদের হচ্ছে জবের মানে টাইপটা কি এবং কোন ব্রাঞ্চে, এই তিনটা রিলেটেড ছিল। হ্যাঁ, হঠাৎ ব্যাংক মনে করলো যে এদের যে তিনটা গ্রুপ আছে, তাহলে এখানে যে রেকর্ড গুলো হবে বা তোমার হচ্ছে যে আমরা আরেকটা নাম দিয়েছি রেপোর্টের কি টাপল, তাই না? টাপল দিয়েছি নাম, মনে পড়ে? টাপল বলেছিলাম গত ক্লাসে। তো এই টাপলে কি থাকবে? তিনটা, তিনটার একটা ই থাকবে, ধরো এমপ্লয়ি ওয়ান মানে ই ওয়ান, বি ওয়ান, জে ওয়ান, আবার ই টু, বি টু, জে টু, রাইট? এখানে থাকবে না রিলেশনশিপ সেট, এরকম একটা সেট তৈরি হবে নাকি? হ্যালো, এরকম তৈরি হবে। দেখা গেল ওনারা বললেন যে আমরা কিছু ম্যানেজার অ্যাসাইন করছি, এটা সবার জন্য না, তবে একটা এই যে সবার জন্য না এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা কিছু ম্যানেজার অ্যাসাইন করছি যারা হচ্ছে এই গুলো মনিটর করবে যে কোন এমপ্লয়ি কোন ব্রাঞ্চে কিভাবে কাজ করছে। তাহলে এই যে ম্যানেজার বলে একজন এন্টিটি, যে ম্যানেজার, হ্যাঁ, এটা আমি আসলে এখানে রাখতে পারছি না, লাভ লাভ চলে যাচ্ছে, দেখতে পাচ্ছো? ম্যানেজার এন্টিটা, এই যে ম্যানেজার এন্টিটি, তাহলে এইটা কাকে 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 মনিটর করবে? দেখো, এটা একটা ম্যানেজার, কাকে ম্যানেজ করছে? এমপ্লয়ীকে ম্যানেজ করছে, ব্রাঞ্চকে ম্যানেজ করছে, এবং হচ্ছে জবকে ম্যানেজ করছে, তাই করছে না? এটা খুব কমপ্লেক্স হয়ে গেল না ডায়াগ্রামটা? আচ্ছা, এখন দেখো তোমরা বলতে পারো, কিন্তু তোমরা বলতে পারো যে স্যার এক কাজ করি না কেন, এইখানে যে এখানে যে আমরা করেছিলাম না এমপ্লয়ী, ব্রাঞ্চ এবং জব, ই ওয়ান, বি ওয়ান, জে ওয়ান, এখানে আরেকটা যোগ করে দিই এম ওয়ান, তাহলে এটা তো লাগবে না, এই সাথে কোন ম্যানেজার আছে, করা যায় না? করা যায়, কিন্তু এখানে কি বলে দিয়েছে প্রবলেমটা, যে সব ক্ষেত্রে কিন্তু এটা নাও হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে এটা না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি এটা বলে দিতেন ওনারা ব্যাংক যে না এটা সবার ক্ষেত্রে আছে, তাহলে কিন্তু আমাদের একটা রিলেটিভলি ভালো সলিউশন ছিল, আমরা এইখানেই এটা ডাইরেক্ট কানেক্ট করতে পারি, মানে এটা এই কি বলে হচ্ছে যে ডাইরেক্ট হচ্ছে, হ্যাঁ, ডাইরেক্ট রিলেট করতে পারে। রিলেট করলে এখানে হচ্ছে ই ওয়ান, বি ওয়ান, জি ওয়ান, জে ওয়ান, তার সাথে হয়ে যাবে এম ওয়ান, এটা হয়ে যাবে। কিন্তু যেহেতু এটা করা যাবে না, সুতরাং আমাকে ইন্ডিভিজুয়ালি সবগুলো মনিটর করতে হচ্ছে, বাট ইট বিকামস সো কমপ্লেক্স, ইট সিমস টু বি এ কমপ্লেক্স ডায়াগ্রাম, অ্যান্ড উই নিড টু সিম্পলিফাই দিস থিং, আমাদের এটা করতে হবে আসলে। হ্যাঁ, এখন কিভাবে করা যায়, অ্যাপ্রোচগুলো কি কি হতে পারে? আচ্ছা আচ্ছা, যেটা বলে দিলাম যে ম্যানেজার সবগুলা নাও থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন এখন যদি এসব কথা না যায়, এই কথাগুলো আমি মুখে বলছি তোমাদেরকে, এখন একটা রাস্তা হতে পারে যে দেখো, এবার খেয়াল করে আমি এই যে পুরো যে এন্টিটি সেটটা ছিল মানে রিলেশন সহ আর কি, এই পুরো এন্টিটি সেটের এক একটা ইভেন্ট
প্রত্যেকটা ইভেন্টের সাথে কিন্তু ম্যানেজারের, মানে প্রত্যেকটা না মানে ইভেন্ট গুলোর সাথে ম্যানেজারের সম্পর্ক আছে। ধরো এখানে আমি লিখেছিলাম হচ্ছে E1, J1, তারপর হচ্ছে B1, E2, B2, J2, তারপর হচ্ছে E3, B3, J3, এরকম 10টা আছে, 10টা রিলেশন আছে, তার মধ্যে 7টার সাথে M1 রিলেটেড। তাহলে এইটার সাথে যে কোনো 7টা বা 10টা হলে তো আমি সরাসরি ম্যানেজারকে এখানে দিয়ে দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না, যেহেতু 7টার সাথে রিলেটেড। সুতরাং হচ্ছে আমি এখন লিখবো কি, এখান থেকে একটা নিয়ে এখন আমরা হচ্ছে রিলেশনশিপ সেটের প্রাইমারি কি কিভাবে তৈরি করি, সমস্ত প্রাইমারি করে ইউনিয়ন, তাই না? আশেপাশে যারা থাকবে পার্টিসিপেটিং, যারা এন্টিটি সেট থাকে তাদের ইউনিয়ন হচ্ছে কি, এটার হচ্ছে প্রাইমারি কি। আবার এমন হতে পারে এই প্রাইমারি কির যে ইউনিয়ন হলো তার মধ্যে যে কোনো একটাই সাফিসিয়েন্ট এনাফ, হ্যাঁ, টু আইডেন্টিফাই দ্য অল দ্য রেকর্ডস, সেক্ষেত্রে একটা হবে। সুতরাং এইটার যে তোমার এটা হবে তখন এই পুরো প্রাইমারি কিটা প্লাস হচ্ছে ম্যানেজারের যে প্রাইমারি কি ছিল এই দুটো মিলে আরেকটা রিলেশনশিপ তৈরি হবে। এই ঘটনাটা কি বলছে আমরা, এগ্রিগেশন, এগ্রিগেশন। এবং এইটা আসলে কিভাবে কাজ করছে দেখো, এটা রিলেশনের সাথে রিলেশন, একটা রিলেশন একটা রিলেশন। আমাদের কনসেপ্ট এতদিন পর্যন্ত কি ছিল যে আমরা রিলেশনটা তৈরি করি শুধুমাত্র বিটুইন অথবা মোর দেন এন্টিটি সেটের মধ্যে, অ্যামাং দ্য এন্টিটি সেটস আমরা রিলেশন তৈরি করি। দ্যাট মিনস ইট সিমস টু বি যে এই পুরো জিনিসটা হচ্ছে একটা আসলে এন্টিটি সেট, এই ম্যানেজার একটা এন্টিটি সেট আর এই পুরো জিনিসটা হচ্ছে একটা এন্টিটি সেট। আচ্ছা এইটাকে মিনিমাইজ করার উপায় আছে? মিনিমাইজ 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 করতে পারলে ভালো হতো। বোঝা গেছে? তো এইটা অনেক ক্ষেত্রে কিন্তু অন্যরকম ভাবে আসতে পারে, এটা বইয়ের এক্সাম্পলটা ছিল, অনেক ক্ষেত্রে অন্যভাবে আসতে পারে। যেমন ধরো যে একটা কোচিং, এটা কিভাবে এই মানে ইস্যুটা আসে মানে আসতে পারে আর কি, তার আরো একটা এক্সাম্পল ব্যাংকের বাইরে, এটা নেট থেকে দেখেছি। যেমন একটা কোচিং সেন্টারে, একটা কোচিং সেন্টারে সেন্টার আছে এবং তারা কিছু কোর্স অফার করে, তাহলে তাদের মধ্যে রিলেশনটা ছিল হচ্ছে এই সেন্টারটা কিছু কোর্স অফার করে। এখন ধরো বাইরে থেকে যদি একটা ভিজিটর আসে, এই ভিজিটর কি জানতে চাইবে সেন্টার সম্পর্কে, যেরকম জানতে চাইবে এবং সেন্টার কি কি জিনিস পড়ায় বা অর্থাৎ কোর্স অফার করে, কোন কোন ক্লাস পড়ায় বা হচ্ছে কোন কোন ছেলে মেয়েদেরকে পড়ায়, কি কি পড়ায়, সেগুলো জানতে চাইবে। তাহলে ভিজিটর কিন্তু জানতে চাইবে আসলে এই পুরো রিলেশনশিপ সহ যে সেটটা আছে, দুটো এন্টিটি সেট তার সাথে যে রিলেশন আছে পুরো তথ্যটাই কিন্তু ভিজিটর জানতে চাইবে। তাহলে আমাদেরকে ভিজিটরকে অ্যাক্সেস দিতে হবে সব জায়গায়। তাহলে আমরা বেটার ওই কি মনে করতে পারি যে পুরোটা মিলে যেটা তৈরি হয়েছে এটা হচ্ছে একটা এন্টিটি সেট, আর এন্টিটি সেট এর ভিজিটর হচ্ছে আরেকটা এন্টিটি সেট, এবং তাদের মধ্যে আমরা একটা রিলেশন দিয়ে কানেক্ট করলাম আর কি, এটা হচ্ছে এগ্রিগেশন। হ্যাঁ, এরকম আরো কিছু এক্সাম্পল আছে, যারা ইভ্যালুয়েশন করতেছেন একজন শিক্ষক, সেখানে তোমার ইনস্ট্রাক্টর আছে, ধর আমাদের চেয়ারম্যান স্যার, বিমল স্যার আমাদের সবাইকে চেক করতেছে পারফরমেন্স। হ্যাঁ, তাহলে কোন স্যার কিভাবে ক্লাস নিল, কিভাবে প্রজেক্ট দেখছে, স্টুডেন্টদের পারফরমেন্স কি, সব মিলে উনি হচ্ছে, সব মিলে হচ্ছে উনি তোমার হচ্ছে যে সব মিলে এটা একটা এন্টিটি সেট তৈরি হলো, এবং হচ্ছে আমরা এটার সাথে তখন চেয়ারম্যান স্যার, বিমল স্যার বা যারা থাকবেন ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা হচ্ছে ইভ্যালুয়েশন করবে। এই যেমন এটা এক্সাম্পল হতে পারে। হ্যাঁ, যেমন এটা আরেকটা এক্সাম্পল হতে পারে। হ্যাঁ, যেমন ধরো একজন ডাক্তার, একজন যদি প্যাশেন্ট ডক্টর যদি থাকে তাদের মধ্যে ডায়াগনোসিস অবশ্যই হবে, সমস্যা নেই, এই রেকর্ডগুলো তারা রাখছে। হ্যাঁ, এই এই কাজগুলো একটা কোম্পানি ঠিক মতো করছিলেন, হসপিটালে চলছিল কাজগুলো, হঠাৎ তাদের মনে হলো যে আমরা রেকর্ডগুলো রাখছি, রেকর্ডগুলো সব ইন্ডিভিজুয়াল রেকর্ড, ইন্ডিভিজুয়াল রেকর্ড যদি থাকে তাহলে তো ভবিষ্যতে যদি আমরা এগুলো ব্যবহার করতে চাই তখন তো কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তখন উপায় কি, উপায় হচ্ছে প্যাশেন্ট হিস্টোরি মিলে একটা ডাটাবেস তৈরি করা, যেখানে প্রত্যেকটা আইডেন্টি থাকবে, প্রত্যেকটা ডায়াগনোসিস এর একটা আইডি থাকবে, এই এই আইডি গুলো প্যাশেন্ট হিস্টোরির সাথে একটা ডাটাবেসে থাকবে। দ্যাট মিন ডাটা ডাটাবেস সব মিলে আসলে ডাটাবেস। হ্যাঁ, আর পুরোটা মিলে ডাটাবেস, আর আরেকটা আমাদের এন্টিটি সেট তৈরি করতে হবে। এটা প্রয়োজনের সাথে সাথে কিন্তু এভাবে এগ্রিগেশন হতে পারে। হ্যাঁ, এবং এগ্রিগেশন মানে হচ্ছে আসলে রিলেশনের মতো রিলেশন, এবং ইন দ্যাট সেন্স আসলে একটা পার্টকে আমরা এই পুরো পার্টটাকে, যে প্যাশেন্ট, ডায়াগনোসিস আর ডক্টর, এই পুরো পার্টটাকে মানে ইট সিমস টু বি ভার্চুয়ালি, হ্যাঁ, অ্যাপারেন্টলি যে এটা একটা এন্টিটি সেট, সেজন্য এই এন্টিটি সেটের সাথে এই এন্টিটি সেট একটা, তাদের মধ্যে রিলেশন হচ্ছে এই অংশটুকু। এই সিম্বল গুলো নিয়ে গত ক্লাসে কথা বলেছি, সিম্বলটা খুব জটিল কিছু না। হ্যাঁ, এগুলো তো হয়েছে, তাই না, এই যে হাই লো এগুলো নিয়ে কথা বলেছি। এটা বইয়ে যেহেতু আছে, এটা সমস্যা নেই।
আচ্ছা আচ্ছা, আমার একটা জরুরি ফোন আসছে, খাদিম স্যার বারবার ফোন করছে, তোমার একটু আমাকে অ্যালাউ কর, আচ্ছা আমি একটু ফোনটা ধরে নিই। রেকর্ডিং করতে চাইলাম, রেকর্ডিং কি হলো? তাহলে কলিং তো হচ্ছে। ও হচ্ছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের কি করতে হবে, প্রথমে এন্টিটি গুলো খুঁজে বের করতে হবে, রিলেশন গুলো বের করতে হবে, যদি টার্নারি রিলেশন থাকে সেটাকে বাইনারি করার চেষ্টা করতে হবে, স্ট্রং একটা বা উইক এন্টিটি সেট বের করতে হবে, স্পেশালাইজেশন অথবা জেনারেলাইজেশনের যদি সুযোগ থাকে সেটা করতে হবে, তারপর এগ্রিগেশনের যদি সুযোগ থাকে সেগুলো আমরা করবো আর কি। তো এখানে আমরা এ পর্যন্ত যে আলোচনা করেছি আর কি, সেখান থেকে এই ডায়াগ্রামটা তৈরি হয়েছে। এই ডায়াগ্রামটা বইয়ের ডায়াগ্রাম, বই আছে, তোমরা একটু ঠান্ডা মাথায় ডায়াগ্রামটা দেখবে। এই ডায়াগ্রাম নিয়ে আমার কিছু প্রশ্ন থাকবে, হ্যাঁ কিছু কোয়েরি থাকবে এই ডায়াগ্রাম নিয়ে, এবং এই ডায়াগ্রাম থেকে আমি একটা টাস্কও দিব। এই টাস্কগুলো আমাকে যে অ্যাসাইনমেন্ট আকারে গোল ক্লাস তুমি জমা দিবে। টাস্কটা হচ্ছে এই ডায়াগ্রাম থেকে কি কি টেবিল তৈরি হবে, এই ডায়াগ্রাম থেকে কি কি রিলেশন তৈরি হবে, টেবিল মানে হচ্ছে কি কি রিলেশন তৈরি হবে, এবং তোমাদের বা এই ডায়াগ্রামগুলো আর কোনোভাবে চেঞ্জ করা যায় কিনা, মডিফাই করা যায় কিনা যদি মনে হয় আর কি তোমাদের কাছে। আমি নেক্সট ক্লাসে যেটা যাচ্ছি সেটা হচ্ছে, আমরা এতক্ষণ পর্যন্ত ইয়ার ডায়াগ্রাম পেলাম, তাই না? আমরা খুব ওতপ্রোতভাবে মাঝে মাঝে রিলেশন নিয়ে কথা বলেছি, মাঝে মাঝে ইয়ার ডায়াগ্রাম নিয়ে কথা বলেছি, কিন্তু আমরা যে মডেলটা পড়া শুরু করেছিলাম সেটার অবজেক্টিভ ছিল যে শুরুতে আমরা একটা গ্রাফিক্যাল ডায়াগ্রাম তৈরি করব এবং সেখান থেকে আসলে রিলেশনে যাব। যদিও এই পড়ার সময় বোঝানোর সুবিধার্থে আমি রিলেশনকে টেনে নিয়েছি অনেক ভাবে, যেহেতু রিলেশনটা আমাদের চোখের সামনে ভাসে, এন্টিটি সেটটা সহজে হয়তো চোখের সামনে ভাসবে না, মানে গ্রাফিক্যাল অ্যাপ্রোচটা খুব একটা স্পষ্ট ভিজিবল নাও হতে পারে সেই কারণে আর কি। কিন্তু কাজটা হচ্ছে ছিল উল্টো, যে ইয়ার ডায়াগ্রাম থাকবে, সেখান থেকে আমরা রিলেশন রিলেশনে যাব, রিলেশনশিপ এবং রিলেশন দুটোতে যাব। আচ্ছা, যদি স্ট্রং এন্টিটি সেট থাকে, যেমন এরকম এটা বোঝা যাচ্ছে খুব না, যেমন এটা কি একটা এন্টিটি সেট, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, তারপর হচ্ছে তাদের মেজর কি এবং জিপিএ কি আছে, সুতরাং এটা খুবই সোজা যে এখান থেকে এই টাইপের টেবিল তৈরি হবে, এটা না বোঝার কিছু নাই নাকি, বোঝা যাচ্ছে না? স্ট্রং এন্টিটি সেট থাকলে কোনো ঝামেলা নাই, হ্যাঁ এটা খুব সোজা স্ট্রং এন্টিটি সেট থাকলে। যদি উইক এন্টিটি সেট হয়, এটা হচ্ছে ভেজাল, হ্যাঁ এখানে সমস্যা আছে। ভেজালটা কি, যে উইক এন্টিটি সেটে নিজস্ব কোনো প্রাইমারি কি নাই, তবে তাদের একটা কি আছে যেটা মোটামুটি কাজ করতে পারে, যেটাকে আমরা বলি হচ্ছে ডিসক্রিমিনেটর, এবং তার জন্য একটা সাপোর্টিং দরকার যেটাকে বলা হয় আইডেন্টিফাইং স্ট্রং এন্টিটি সেট। এবং সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে আইডেন্টিফাইং যে স্ট্রং এন্টিটি সেটের যে প্রাইমারি কি আছে সেটার সাথে উইক এন্টিটি সেটের ডিসক্রিমিনেটরকে মিলে আমরা আসলে একটা সেট তৈরি করব, মানে রিলেশন তৈরি করব। যেমন ধরা যাক এই ডায়াগ্রাম থেকে কি বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ওয়ান পার্টিসিপেশন, তাই না? আর এটা হচ্ছে কি টোটাল পার্টিসিপেশন আছে, হ্যাঁ টোটাল পার্টিসিপেশন আছে, এবং এটা হচ্ছে কি, এটা উইক, এই যে সাপোর্ট দেওয়া আছে, সাপোর্ট দেওয়া মানে হচ্ছে উইক।
এইখানে দেখো নেম নেম মোটামুটি আমরা ধরে নিতে পারি যে নেমটা আলাদা আলাদা হতে পারে, এটা আশা করা যায়, কিন্তু না হতে পারে, একই নাম থাকতে পারে, তাই না? একটা ক্লাসে হয়তো দুইজন চারজনের নামের মধ্যে সাদৃশ্য থাকতে পারে। আর তার হচ্ছে গিয়ে এই যে আইডেন্টিফাই, আইডেন্টিফাইং স্ট্রং এন্টিটি সেট হচ্ছে প্যারেন্ট। সুতরাং চিলড্রেন আর এটা হচ্ছে প্যারেন্ট, তাদের যে আইডিটা আছে প্যারেন্টের আইডি, হ্যাঁ, তখন দেখা যাবে হচ্ছে কি বলে হচ্ছে এই এই দুটো মিলে আমরা এই এই যে উইক এন্টিটি সেট কে কনভার্ট করবো। এটা উইক এন্টিটি সেট ছিল, এই এন্টিটি সেটের হচ্ছে এই যে নেম আছে, এজ আছে, নেম আর এজ দুটো আছে, তার সাথে হচ্ছে প্যারেন্ট আইডি, এটার হচ্ছে স্ট্রং এন্টিটি সেট। আইডেন্টিফাইং বা সাপোর্টিং এন্টিটি সেট, তার প্রাইমারি কি মিলে আমরা এভাবে টেবিল তৈরি করব। ওকে, যেমন হচ্ছে আচ্ছা রিলেশনশিপ সেট কে কি করব এখন। রিলেশনশিপ সেট কে, রিলেশনশিপ সেট মানে হচ্ছে একটা রিলেশন, হ্যাঁ, একটা সেট মানে তো একটা টেবিল, কোনো সন্দেহ নাই। যদি একই ধরনের রেকর্ড থাকে 50টা তাহলে ইট মাস্ট বি এ টেবিল, কোনো সন্দেহ নাই। তাহলে প্রত্যেকটা রিলেশনশিপ সেট মানে হচ্ছে একটা টেবিল। সুতরাং এটা নিয়ে কোনো ঝামেলা নাই, আমরা টেবিল করতেই পারি। তবে প্রশ্ন হচ্ছে যে টেবিল না করেও কাজটা করা যায় কিনা। যদি একটা টেবিলকে আমরা অ্যাভয়েড করতে পারি, ইলিমিনেট করতে পারি, তাহলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে আমাদের প্রসেসিংটা সুবিধাজনক হচ্ছে, আমাদের কোডিংটা সুবিধাজনক হচ্ছে। তবে সবসময় যাবে তা না, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাডিশনাল কিছু টেবিল যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের প্রসেসিং বা কোডিং করাটা সুবিধা হবে। এটা এক একটা সিচুয়েশনে এক এক রকম ঘটনা ঘটবে। তো যদি ম্যানি টু ম্যানি রিলেশনশিপ থাকে, ম্যানি টু ম্যানি রিলেশনশিপ থাকে, তাহলে হচ্ছে যে তাদের রাখতে হবে সবাইকে, এবং এটা অ্যাভয়েড করার কোনো জায়গা নাই আসলে। সেক্ষেত্রে আমাদেরকে রিলেশনশিপটা রাখতে হবে, এবং তাতে দুটোর যে প্রাইমারি কি আছে সেই প্রাইমারি কি মিলে রিলেশনশিপটা তৈরি হবে। আচ্ছা, এই যে টোটাল পার্টিসিপেশন আর হচ্ছে টোটাল পার্টিসিপেশন না, এই দুটার মধ্যে মানে ই আছে, সমস্যা আছে। তো ম্যানি টু ম্যানি রিলেশনশিপটা অনেকটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ যারা আছে কিন্তু টোটাল পার্টিসিপেশন নাই, সেক্ষেত্রেও ম্যানি টু ম্যানি যেভাবে আমরা টেবিল ফর্ম করছি বা রিলেশন তৈরি করছি, যদি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ থাকে কিন্তু টোটাল পার্টিসিপেশন নাই, তাদেরকে একইভাবে কাজটা করতে হবে। এটা একই কথা আগের এক্সাম্পলটা দেওয়া আছে, হ্যাঁ, এটা টোটাল পার্টিসিপেশন আছে। আচ্ছা সরি, এটা আরেকটা, যদি ম্যানি টু ওয়ান অথবা ওয়ান টু ম্যানি থাকে কি হতে পারে, তোমাদের আইডিয়াটা কি বলো তো আগে শুনি। স্যার ওই যে যে পাশে ম্যানি আছে সেখানে একটা অ্যাট্রিবিউট দিয়ে স্যার হচ্ছে রিলেশন, গুড, এটা হতে পারে। আমরা কিন্তু এখানে করতে পারি, তাই না, এখানেও করতে পারি, একটা আলাদা রিলেশনশিপ যে সেটটা আছে সেটা করতে পারি, কিন্তু খুব বেশি উপকার হবে না। আমি যদি একটু টেবিলে দেখি তাহলে বোঝার সুবিধা হবে। যেমন ধরো যে এইখানে এই যে ম্যানি টু ওয়ান আছে, তাহলে আমি কি করতে পারি, এটার প্রাইমারি কি এবং এটার প্রাইমারি কি, দুটো মিলে কিন্তু একটা রিলেশনশিপ তৈরি করতে পারি আলাদা। এখানে একটা আলাদা টেবিল হতে পারে, তাহলে এখানে একটা টেবিল থাকলো, এটা একটা টেবিল থাকলো, এটা একটা টেবিল থাকলো, কিন্তু যেহেতু ম্যানি সাইডের টোটাল পার্টিসিপেশন আছে, ম্যানি সাইডের টোটাল পার্টিসিপেশন আছে, সুতরাং ম্যানি সাইডের যে এই যে তার যে ফিল্ডটা আছে যেটা এসআইডি, এবং এইটা কিন্তু সেম, এটা হচ্ছে তোমার ওয়ান সাইডের তোমার হচ্ছে যে ই আর কি প্রাইমারি কি আর কি এই যে এটা এসএসএন, হ্যাঁ, তাহলে এইটা কিন্তু কমন আসলে। তার মানে আমরা যদি এখানে রিলেশনশিপ একটা সেট আলাদা তৈরি করতাম, সেটা কোনটা কি ধরনের একটা টেবিল হতো, এই কলামটা আর এই কলামটা মিলে তৈরি হতো, তাই না? সুতরাং এই কলাম এবং এই কলাম মিলে যদি আলাদা টেবিল করি তাহলে এটা একটা জাস্ট কমপ্লেক্সিটিটা বাড়াচ্ছে, আমার তো কোনো উপকারে আসছে না। তার চেয়ে বরং কি বেস্ট হয় কি, যে ম্যানি সাইডে যে জায়গাটা আছে এটা যদি টোটাল পার্টিসিপেশন আছে, মাইন্ড ইট টোটাল পার্টিসিপেশন যদি থাকে, টোটাল না থাকলে ঝামেলা আছে, টোটাল পার্টিসিপেশন যদি থাকে শুধুমাত্র, তাহলে শুধুমাত্র আমার এই এই রিলেশনশিপের জন্য যে টেবিলটা তৈরি করতে পারতাম বা করা সম্ভব ছিল সেটাকে আমরা অ্যাভয়েড করব, এটাকে নিয়ে যাব। এবং মাঝখানে আর আমরা যদি এখানে আসলে করতাম তাহলে কি হতো, থাকতো হচ্ছে এসআইডি আর হচ্ছে এসএসএম, তার সাথে থাকতো হচ্ছে সেমিস্টারের আইডিটা, তাই না? আমরা যেহেতু এইটাকে অ্যাভয়েড করতে চাচ্ছি, আলাদা কোনো সেট তৈরি করতে চাচ্ছি না, সুতরাং আমরা যেটা করব এইটার প্রাইমারি কি একটা অ্যাডিশনাল অ্যাক্টিভিটি হিসেবে নিয়ে যাব। আর রিলেশনে যেগুলো ডেসক্রিপটিভ ছিল, রিলেশনে যেসব ডেসক্রিপটিভ অ্যাক্টিভিট ছিল তাদেরকে আমরা হচ্ছে যেটা, এটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউটস। বোঝা গেছে জিনিসটা? স্যার তার মানে বোঝা যাচ্ছে কি স্যার, যেহেতু স্যার স্টুডেন্ট হচ্ছে অ্যাডভাইসরের সাথে মানে
টোটাল এন্টিটি মানে রিলেশন আছে মানে একসাথে, তো এখানে আমি বলতে পারি যে স্টুডেন্টে হচ্ছে যে মানে অ্যাডভাইজারের সাথে যে অ্যাট্রিবিউটগুলো ছিল মানে লিংক ছিল সেগুলো হচ্ছে আমরা সরাসরি ওখানে টেবিলের সাথে মানে লিংক করে দিতে পারি মানে রিলেশনের সাথে, মানে এইভাবে হচ্ছে ওই একটা এক্সট্রা হচ্ছে রিলেশন তৈরি করার থেকে আমরা হচ্ছে ইয়ে করতে পারবো ইয়ে করবো মানে শর্ট করতে পারবো বা হচ্ছে দরকার নাই মানে এলিমিনেট করছি আসলে যত থাকবে সম্পর্ক যত, তাই না? সুতরাং অ্যাভয়েড করাটাই বেটার, রাইট? এই 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 তোমাদের এই থিংকিং ক্যাপাসিটি ডেভেলপমেন্টটা খুবই জরুরি। হ্যাঁ, এটা অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি বেসিক্যালি প্রবলেম সলভিং এর জন্য ছিল জরুরি। আচ্ছা, আর ওয়ান টু ওয়ান রিলেশনশিপ যদি থাকে, হ্যাঁ, এবং এটা হচ্ছে টোটাল পার্টিসিপেশন আছে নাকি টোটাল পার্টিসিপেশন নাই, এটা একটা বড় সমস্যা। যদি টোটাল পার্টিসিপেশন না থাকে, যদি উইদাউট মানে টোটাল পার্টিসিপেশন, তাহলে আমাদেরকে দুটো কলামে নিতে হবে মেনি টু মেনির মতো। ওই যে মেনি টু মেনির ক্ষেত্রে বলেছিলাম না, যদি ওয়ান টু ওয়ান এর টোটাল পার্টিসিপেশন না থাকে, কারণ টোটাল না থাকলে তো আমরা পারছি না, এর একটা আছে আর একটা নাই, তো কোনটা আছে কোনটা নাই ঝামেলা হয়ে যাবে তো, তাই না? একটা এন্টিটি সেটের একটা আছে আবার একটা সেটের আরেকটা নাই, কারণ টোটাল পার্টিসিপেশন নাই। যদি টোটাল না থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমাদেরকে ওই মেনি টু মেনিতে যেভাবে করেছিলাম সেভাবে করতে হবে। আর যদি টোটাল পার্টিসিপেশন থাকে তাহলে যে কোনো একটা সাইটে যদি টোটাল পার্টিসিপেশন থাকে তাহলে দেখো প্রত্যেকটা এন্টিটি কোনো না কোনো ভাবে রিলেটেড আরেকটা এন্টিটির সাথে, আরেকটা এন্টিটির সাথে সাথে কিন্তু টোটাল পার্টিসিপেশন আছে। হ্যাঁ, সুতরাং কিন্তু আমাদের হচ্ছে কি করা যাবে, যে কোনো একটা এন্টিটি সেটে ডানে বা বায়ে যেটা রিলেটেড, রাইট 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 এটা করা যাবে। তার মানে এটা যেহেতু আছে আমরা যে কোনো একটাতে ট্রান্সফার করলেই পারবো, বুঝতে পারছো? ওয়ান টু ওয়ান যদি থাকে, এটা ওয়ান টু ওয়ান আছে যেহেতু অ্যারো 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 মানে আছে ওয়ান টু ওয়ান, এবং আমরা ধরে নিচ্ছি এটা টোটাল পার্টিসিপেশন আছে, সুতরাং যে কোনো একটা সাইডে নিলেই হবে। ওকে, আচ্ছা মাল্টি ভ্যালুড যদি থাকে কি করা যেতে পারে, এনি আইডিয়া? আচ্ছা প্রথমে আসি কম্পোজিট। কম্পোজিট মানে সেটাকে আছে আমরা ফ্ল্যাটেন করে ফেলবো। হ্যাঁ, কম্পোজিট মানে কি আসলে সেটা তো, যেমন এইটাদের এক্সাম্পলে আসি, যেমন হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসের হচ্ছে সিটি এবং হচ্ছে স্টেট, তাই না? তার মানে আসলে কি, এই প্রফেসরের কিন্তু চারটে অ্যাট্রিবিউটস। আমরা যদি এটাকে চিন্তা করি তাহলে এই এসএসএন যেরকম অ্যাট্রিবিউটস, নেম একটা অ্যাট্রিবিউটস, তেমনি স্টেট এবং সিটি তার অ্যাট্রিবিউটস, ঠিক আছে? তাহলে কম্পোজিট যদি থাকে তাহলে কম্পোজিট অ্যাট্রিবিউটস কে আমরা কি করব, আসলে ফ্ল্যাটেন করে ফেলবো, সবগুলোকে নিয়ে যাব হচ্ছে মূল অ্যাট্রিবিউটস এর সাথে। হ্যাঁ, তখন হয়ে যাবে চারটা, আমরা কি করবো, ধরো যে একটা স্টুডেন্ট একাধিক ফোন আছে, এটা চিলড্রেন নামে ফোন হতে পারে, তাহলে স্টুডেন্ট ওয়ান এর একটা ফোন আছে, স্টুডেন্ট ওয়ান এর ফোন নাম্বার টু, ধরো ফোন এক দুই তিন চার পাঁচ ছয় আছে, তাহলে স্টুডেন্ট ওয়ান এর এক থাকতে পারে, স্টুডেন্ট ওয়ান এর দুই নাম্বার ফোনটা থাকতে পারে, আবার স্টুডেন্ট টু এর তিন নাম্বার ফোনটা আছে, স্টুডেন্ট চার এর পাঁচ নাম্বার ফোনটা আছে, এবং স্টুডেন্ট চার এর ছয় নাম্বার ফোনটা আছে। সেই জন্য আমাদের কি করতে হবে, এটা করার জন্য এই যে এইটার যে এইটার মাল্টি ভ্যালুর যে এটার জন্য একটা আলাদা রিলেশন তৈরি করবো, এবং সেই রিলেশনের জন্য থাকবে হচ্ছে রাইট, এটা প্রাইমারি কির সাথে এটা মানে যে ভ্যালুগুলো আছে মাল্টি ভ্যালুগুলো মিলে আমরা অ্যাট্রিবিউট তৈরি করবো। আচ্ছা, স্পেশালাইজেশনটা ইজি বা জেনারেলাইজেশন, সেটা কি হচ্ছে, ওই যে বেস ক্লাস যেটা ছিল, বেস ক্লাসের অ্যাট্রিবিউটস গুলো অনেকটা যে কম্পোজিট অ্যাট্রিবিউটস এর মতো, তাই না? কম্পোজিট অ্যাট্রিবিউট যেরকম ছিল, কম্পোজিট অ্যাট্রিবিউট যেরকম ছিল লাইক দ্যাট, হ্যাঁ, বেস ক্লাসের অ্যাট্রিবিউটস টা সরাসরি ডিরাইভ ক্লাসে চলে আসবে। আচ্ছা, এনআরই যদি রিলেশনশিপ হয়, অনেকগুলো হয়, আমরা বাইনারিটা চেষ্টা করি আর কি, এনআরইটা যদি করা হয় তাহলে কি করতে হবে, যতগুলো পার্টিসিপেটিং এন্টিটি সেট আছে, যতগুলো পার্টিসিপেটিং এন্টিটি সেট আছে প্রত্যেকেরই প্রাইমারি কি থাকবে, প্রত্যেকেরই প্রাইমারি কি মিলে তোমার হচ্ছে একটা রিলেশনশিপ সেট হবে। তার মানে এই ক্ষেত্রে আমরা রিলেশনশিপ সেট কে এলিমিনেট করতে পারছি না, আমাদের করতেই হবে, ব্যবহার করতে হবে, বোঝা গেল? এই যে এটা আছে, এটা যেটা বলছিলাম তোমার হচ্ছে যে ইসের জন্য জেনারেলাইজেশন আর কি বলছে যে স্পেশালাইজেশন, ইজ যেহেতু আছে সুতরাং এটার সাথে বাকিগুলো সবই, আচ্ছা দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে যে পুরোটাই আসতে পারে, হ্যাঁ যেমন এই ক্ষেত্রে, আরেকটা কি বেস্ট ওয়ে কি পুরোটা না নিয়ে এসে যদি আমরা এটা প্রাইমারি কি নিয়ে আসতে পারি, এই যে এসআইডি তো প্রাইমারি কি, যদি প্রাইমারি কি নিয়ে আসতে পারি তার মানে কিন্তু পুরো এন্টিটি সেটটা এখানে নিয়ে আসতে পারলাম, তাই না, রিলেট করতে পারলাম, এটা হতে পারে। এটা এটা মানে তো আসলে এন্টিটি সেটে সবাই আছে, তাই না, এক দুই তিন
চার পাঁচ ছয় সাতটা, সাতটা অ্যাট্রিবিউটস আছে। তো সাতটা অ্যাট্রিবিউটস এর মধ্যে এটা যদি আলাদাই থাকে, আলাদা কেন রাখতে বলতে পারছি যে এটা যদি আমার কোথাও শেয়ারিং এর দরকার পড়ে, এখানে যেরকম ইজে বলা আছে এরকম আরো ইজে হতে পারে যে স্টুডেন্ট ইজে অমুক কিছু একটা, তাহলে আমি যদি এই সাতটা মিলে একটা টেবিল তৈরি করে ফেলি তাহলে রিডান্ডেন্ট হয়ে যাবে। এই চারটা অ্যাট্রিবিউটস এখানেও থাকবে, এই চারটা অ্যাট্রিবিউটস আবার যদি এখানে আরেকটা আমি চিন্তা করি যে আরেকটা ডিরাইভড ক্লাস আছে বা ডিরাইভড মানে এন্টিটি সেট আছে সেখানেও থাকবে। সুতরাং বেস্ট হচ্ছে যে এইটাকে একটা আলাদা এন্টিটি সেটে চিন্তা করা এবং এটার যেটা ডিরাইভড ক্লাস আছে সেই ডিরাইভড ক্লাসে এই মানে হচ্ছে বেস ক্লাসের মানে বেস এন্টিটি সেটের প্রাইমারি কিটা নিয়ে আসবো, তাহলে এটা হচ্ছে একটা রিলেশন হবে। একইভাবে যদি এটা আরেকজন ডিরাইভ করে থাকে, ধর আরেকটা ইজে এখানে আছে, তখন আবার কি করব এইখানকার পুরো যে অ্যাক্টিভিটিস যে সেটগুলো থাকবে তার সাথেও এই বেস ক্লাসের আইডিটা নিয়ে যাব। তোমরা এই এই যে এই এই প্রবলেম কয়টা তোমাদের হোম টাস্ক 2 এর 12, 2 এর 14 এবং 2 এর 16 এই 2 এর 26 ঠিক আছে, এগুলো আমাকে সাবমিট করতে হবে যে গুগল ক্লাসরুমে। তা এইটা আপাতত শেষ, এখানে আরেকটু আমি সময় নিতে নিতে চাই তোমাদের কাছ থেকে। আজকের ক্লাসে যেগুলো আলোচনা হলো সেগুলো রিলেটিভলি মানে বোঝার জন্য সুবিধা বা সহজ হচ্ছে, কিন্তু আগের ক্লাসগুলো কিন্তু মানে টু বি এ গুড ডিজাইনার এটা কিন্তু বেশি দরকার, তোমরা মানে ওই প্র্যাকটিস গুলো করবে আর কি। আর নেটে প্রচুর প্রবলেম দেওয়া আছে, প্রচুর প্রবলেম দেওয়া আছে, সেগুলো সলিউশনে দেওয়া আছে, এটা ক্লাসে স্বল্প পরিসরে তো সব আলোচনা করা সম্ভব না। তোমরা যা শিখবে সেটা কিন্তু তোমার অ্যাসেট, এটা একটা জিনিস মাথায় রেখো। হ্যাঁ রেজাল্ট টেজাল্ট দরকার আছে, কিন্তু একটা সময় পরে রেজাল্ট তোমাকে খুব সামনে নিয়ে যেতে পারবে না, তোমাকে নিয়ে যাবে হচ্ছে তোমার নিজের অ্যাসেট, এবং নিজের অ্যাসেট হচ্ছে তুমি যা শিখতে পারবে সেটাই তোমার সারা জীবনের অ্যাসেট। একটা সময় পরে সার্টিফিকেট খুব একটা কাজে লাগবে না, বরং যা শিখবে সেটা কাজে লাগবে, এবং বয়স যত বেশি হয়ে যায় শেখা মানে এটা কমে যায়, কঠিন হয়ে যায় কাজগুলো। স্যার আমাদের তো হচ্ছে ওই যে কোর্সেরাতে এখন ফ্রি করা আছে ভার্সিটির পক্ষ থেকে, আমাদের ক্লাসের দুইজন ডাটাবেস ম্যানেজমেন্টের উপরে দুইটা কোর্স করছে স্যার। তো আপনি কি হচ্ছে আমাদের মানে মনে করবেন যে আমরা যদি এখান থেকে একটা কোর্স করি সেটা বেটার হবে ডাটাবেস ম্যানেজমেন্ট? হ্যাঁ হ্যাঁ করতে পারো, কোর্সেরাতে কিন্তু প্রচুর কোর্স আছে, শুধুমাত্র ই না মানে ডাটাবেস না, সব ধরনের কোর্সই আছে, প্রচুর কোর্স আছে, এবং কোর্সগুলো খুব রিচ, ভালো কোর্স আর কি। আমি কি মানে কোর্স দেখে বলবো যেটা করবে নাকি তোমরা নিজেরা ঠিক করবে কি? মানে স্যার আপনি যদি আর কি বলতে পারতেন যে আমাদের বর্তমান এসে সাথে কোন কোর্সটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে যায় তাহলে হচ্ছে যে অনেকেই আচ্ছা ঠিক আছে, সময়টা কাজে লাগাবে কেমন, যত কাজে লাগাতে পারবে মনটা ভালো থাকবে, কারণ হচ্ছে অলস মস্তিষ্ক থাকলে নানান রকম দুশ্চিন্তা মাথায় ভর করে, তখন শরীরও ভালো থাকে না, বরঞ্চ কাজে এঙ্গেজ থাকা ভালো যতটুকু সম্ভব। যারা ট্রাবলে আছে, এই যে শরীরপুরে বন্যা হয়েছে ই পাচ্ছে না, তাদের তো ট্রাবল, তাদের জন্য তো আমরা খুব একটা হেল্পও করতে পারছি না, শুধু সহানুভূতি থাকছে, এত দূর থেকে হেল্প করা কঠিন। আচ্ছা এবার দেখো আমরা একটা মানে একটা এক্সাম্পল নিয়ে কথা বলবো যে কিভাবে করছি। আমরা কিভাবে কাজ করব আর কি এন্টিটি সেটের জন্য, মানে একটা প্রবলেম থেকে এন্টিটি সেট কিভাবে তৈরি করব। যে প্রথমে যেটা করতে হবে যে কোনো একটা প্রবলেম যদি দেওয়া থাকে, ধরো যেটা ডকুমেন্টেও থাকতে পারে বা ভার্বালও থাকতে পারে, কোয়েশ্চেন এন্ড সেশনের মধ্যে বেরিয়ে আসতে পারে, সেখান থেকে যতগুলো এন্টিটি সেট করা সম্ভব, যতগুলো মাথায় আসে সবগুলা লিস্ট করতে হবে, লিস্ট করবে 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 করবে, তারপর যেখান থেকে যদি মনে কোনো একটা ডুপ্লিকেট হয়ে গেছে তখন ডিসকার্ড করবে, একটা একটা করে কার্ড দিবে, কিন্তু শুরুতে কোনোটাই বাদ দেওয়া দরকার না, যা যা মনে আসছে সবগুলোই লিখে ফেলবে। তারপর হচ্ছে ডুপ্লিকেট যেগুলো আছে সেই ডুপ্লিকেট গুলোকে বাদ দিবে আর কি, একটু আগে যেটা বললাম। আচ্ছা লিস্ট দ্য অ্যাট্রিবিউটস অফ দ্য ইচ এন্টিটি, হ্যাঁ যেটা হচ্ছে সবগুলা প্রপার্টি, একটা অ্যাট্রিবিউটস মানে হচ্ছে প্রপার্টি, একটা এন্টিটি কি সাথে রিলেভেন্ট যতগুলো প্রপার্টি আছে সেগুলো তোমরা ঠিক করবে। ঠিক করার পরে দেখবে আচ্ছা এই এন্টিটিটাকে আমি 10টা প্রপার্টি ঠিক করেছিলাম, 10টা প্রপার্টি কি আমার লাগবে কাজে,
বা আমরা আমার যাদের জন্য কাজটা করছি তারা কি চাচ্ছেন যে 10টা প্রপার্টি থাকা দরকার? যেমন আমার স্টুডেন্টদের নামটা, হ্যাঁ তোমাদের আমরা কি কি রাখছি, স্টুডেন্টদের নাম রাখছি, আইডি রাখছি, ক্লাস রাখছি, জিপিএ ইত্যাদি, তোমাদের তো হাইটটা আমরা রেকর্ড করি না, এটা তো একটা অ্যাট্রিবিউট তাই না? হাইট একটা অ্যাট্রিবিউট হতে পারে, তোমাদের ব্লাড গ্রুপটা রাখা হয় সেটাও যেমন অ্যাট্রিবিউট, তাহলে আমরা অনেক অ্যাট্রিবিউট রাখছি, অনেকগুলো অ্যাট্রিবিউট আমরা রাখছি না, কনসিডার করছি না। এনিওয়ে চিন্তা করতে হবে যে এটা প্রয়োজন আছে কিনা, অ্যাট্রিবিউট অনেকগুলো থাকতে পারে, সেগুলোর মধ্যে যেগুলো রিলেভেন্ট অ্যাট্রিবিউট সেটা আমাদের কাজে লাগবে। এরপরে কাজ হচ্ছে প্রাইমারি কি, এখন প্রাইমারি কিটা কিভাবে বের করবো সেটা আরেকটা কাজ, সেটা পরে আলোচনা করবো, কিন্তু আমাদের প্রাইমারি কিটা বের করতে হবে। এরপরে কাজ হচ্ছে রিলেশনশিপ বের করতে হবে, তাদের রিলেশনশিপ কি আছে এবং তাদের কার্ডিনালিটি কি আছে, হ্যাঁ সেটা বের করতে হবে। এবং রিডান্ডেন্ট রিলেশনশিপ, রিডান্ডেন্ট রিলেশনশিপটা কিভাবে করবো সেটা, এই যে ইয়ার ডায়াগ্রামের মধ্যে থেকে কিন্তু চলে আসবে, ইয়ার ডায়াগ্রামটা তুমি যখন তৈরি করবে, এই যে এটা কি ওয়ান টু ম্যানি নাকি ম্যানি টু ওয়ান, তারপর হচ্ছে তোমার ম্যানি টু ম্যানি, এটাকে যখন ডিজলভ করবে তখনই কিন্তু রিডান্ডেন্সি অনেকখানি কমে যাবে। মাল্টি ভ্যালুডকে তুমি যখন মাল্টি ভ্যালুডকে আলাদা একটা রিলেশন তৈরি করলে এবং সেটার সাথে এন্টিটি সেটে প্রাইমারি কি থাকলো আর কি, তাহলে কিন্তু রিডান্ডেন্সি কমে গেল, কারণ মাল্টি ভ্যালু মূল এন্টিটি সেটে সব জায়গায় মাল্টিপল কপি আমরা করলাম না। হ্যাঁ তো এন্টিটি সেটটাও যদি অপটিমাইজ করতে পারি রিডান্ডেন্সি অনেকখানি কমে যাবে। তারপরেও যে রিলেশনটা তৈরি হলো মানে টেবিলটা তৈরি হলো সেটাকেও ফার্দার টিউনিং করার সুযোগ আছে, সেটা আমরা মানে পরবর্তী ক্লাসে, মানে আরো পরে পরবর্তী না, এটা 7 নম্বর চ্যাপ্টারে আছে, সেই ক্লাসে আমরা আলোচনা করব। আর এটা হচ্ছে একটা ইটারেটিভ প্রসেস, মানে একবার করলাম এটাই শেষ তা না, এটা ড্র করবে সেভারাল ভার্সন, করতে হবে করতে হবে করতে হবে, করতে 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 আলোচনা করতে হবে। আমি যেটা করলাম আমার মাথায় হাতে একটা জিনিস ট্রিগারই করে নাই, একটা গুরুত্বপূর্ণ জিনিস ছুটে গেছে, সেজন্য এটা গ্রুপ মিটিং হবে, মিটিং করার পরে টিম মেম্বাররা কথা বলবে, কথা বলার পরে সেটা আপডেট হবে, করতে 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 একসময় আমরা ফাইনাল একটা জায়গায় যাব। একটা এক্সাম্পলে আসি, এক্সাম্পলটার কথা বলছি, এক্সাম্পলটা একটু পড়ো সবাই। ন্যাশনাল বাস কোম্পানি, এটা একটা নাম্বার অফ বাসেস আছে তাদের, একটা রাজশাহী থেকে ঢাকায় যায় সেজন্য দেখলাম এটা, এবং প্রত্যেকটা বাস অ্যালোকেটেড এ পার্টিকুলার রুট, মানে একটা বাস একটা রুটে যায়, অলদো সাম রুটেড মে হ্যাভ সেভারাল বাসেস, কিন্তু ওই রুটে একাধিক বাসও থাকতে পারে। একটা বাস একটা রুটে যায় কিন্তু একাধিক বাস ওই রুটে থাকতে পারে। ইচ রুট পাসেস থ্রু এ নাম্বার অফ টাউন্স, প্রত্যেকটা রুট, যেমন ধর রাজশাহী থেকে যদি রংপুর যায় তাহলে আমাদের একটা রুট ঠিক করা আছে, যেটা প্রথমে নাটোরে যাবে, তারপরে বগুড়া যাবে, তারপরে তো রংপুর যাবে, এভাবে রুট ঠিক করা আছে। সুতরাং প্রতিটা রুট একটা নাম্বার অফ টাউন্সের মধ্যে যাবে। ওয়ান অর মোর ড্রাইভারস আর অ্যালোকেটেড টু ইচ স্টেজ অফ এ রুট, একটা বা একাধিক ড্রাইভার, এক বা একাধিক ড্রাইভার ওই পার্টিকুলার রুটে অ্যাসাইন করা আছে, এবং তার কাজ হচ্ছে এই জার্নির শুরু থেকে শেষ করে যে আমি যেটা বললাম যে একটা রুটে একাধিক টাউন থাকতে পারে, সিটি থাকতে পারে, যেমন রাজশাহী থেকে রংপুরে যে রুটটা আছে তার মাঝে নাটোর আছে, বগুড়া আছে, ফাইনালি হয়তো রংপুর আছে। তো ড্রাইভারের কাজ হচ্ছে আইডার সে স্টার্টিং পয়েন্ট থেকে শেষ পর্যন্ত যেতে পারে অথবা কোন একটা জায়গায় গিয়ে থেমে যেতে পারে, মানে একাধিক ড্রাইভার হতে পারে। দ্যাট মিন্স কিন্তু এটা কি বোঝাচ্ছে, এখানে একাধিক ড্রাইভারও থাকতে পারে, আবার একটা ড্রাইভারও থাকে, একটা ড্রাইভার হলে তো শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যাবে, আবার এমন হতে পারে যেখান থেকে বগুড়া পর্যন্ত একটা ড্রাইভার ড্রাইভ করে নিয়ে গেল, আবার বগুড়া থেকে আরেকজন ড্রাইভার ড্রাইভ করে নিয়ে চলে গেল। সাম অফ টাউন্স হ্যাভ এ গ্যারেজ হোয়ার বাসেস আর কেপ্ট, কোনো কোনো শহরে, সব শহরে কিন্তু নাই, কোনো কোনো শহরে গ্যারেজ আছে। ইচ অফ বাসেস আর আইডেন্টিফাইড বাই রেজিস্ট্রেশন নাম্বার, দেখো কি হলো এখান থেকে কি বুঝলে, রেজিস্ট্রেশন নাম্বারটা কি হবে, প্রাইমারি কি, and can carry different numbers of passenger, মানে এক একটা বাস এক এক নাম্বার সংখ্যক প্যাসেঞ্জার করতে পারে, সিজ ভেহিকলস ভেরি ইন সাইজ এন্ড ক্যান বি সিঙ্গেল আর ডাবল ডেক, হ্যাঁ এগুলো টাইপ আর কি। তাহলে হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা সিঙ্গেল হতে পারে আবার ডাবল ডেকটা হতে পারে। ইচ রুট কি আইডেন্টিফাইড বাই রুট নাম্বার, দেখো আরেকটা প্রাইমারি কিন্তু বেরিয়ে চলে আসলো, ঠিক আছে। And information is available on the average number of passenger carried per day for each route. এটা একটা ইনফরমেশন হচ্ছে। ড্রাইভারস হ্যাভ এ এমপ্লয়ি নাম্বার, কি পেলে, ড্রাইভারের আইডি পেয়ে গেলে, প্রাইমারি নাম্বার, এবং সেটা হচ্ছে প্রাইমারি কি, নেম অ্যাড্রেস এন্ড সামটাইমস এ টেলিফোন নাম্বার। তাহলে টেলিফোন নাম্বারের যে জায়গাটা থাকবে এটা টোটাল পার্টিসিপেশন নাই, নাও থাকতে পারে, সবার টেলিফোন নাম্বার আছে, আবার কারো কারো নাও থাকতে পারে। আচ্ছা এবার এটাকে কিভাবে আমরা এন্টিটি সেটে চিন্তা করব, এই যে প্রবলেমটা আমি একটু দ্রুত বলে যাচ্ছি, এটার ভিডিও থাকবে আর এটা তো থাকছেই, তোমরা ঠান্ডা মাথা আবার চিন্তা করবে। দ্রুত বলার কারণ হচ্ছে আমার যে মিটিং এর টাইম চলে আসছে, এই যে আমাদের চেয়ারম্যান স্যার মিটিং দিয়েছে। আচ্ছা প্রথম কাজ হচ্ছে, অনেকবার বলেছিলাম, সেটা হচ্ছে যতগুলো নাউন আছে
সমস্ত নাউনকে লিস্ট করবে। এই নাউনগুলো হচ্ছে গিয়ে সম্ভাব্য এন্টিটি সেট। একটা প্রবলেমে যত নাউন থাকবে, হ্যাঁ, এটা কোথায় যেন ছিল, দ্রুত পড়ছি, যাক। আচ্ছা, তার মানে বাস, রুট, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের এন্টিটিস। এরপরে আসতেছে হচ্ছে তাদের মধ্যে রিলেশন। যেমন ধরা যাচ্ছে বাস, একটা বাস একটা রুটে থাকতে পারে, আবার কি একাধিক বাসও থাকতে পারে, তাই না? কি বলা হয়েছিল যে তাহলে রুট যদি ওয়ান হয় সেখানে একটা বাসও থাকতে পারে আবার একাধিক বাসও থাকতে পারে, তাই না? আবার রুটের কি হতে পারে, রুট স্টেজ, একটা রুট মানে তোমার একটা সিটি নিয়ে তৈরি হতে পারে, আবার হচ্ছে একাধিক হতে মোর স্টেজেস থাকতে পারে। ঠিক একইভাবে ড্রাইভার, একটা রুটে একটা স্টেজে একটা ড্রাইভার থাকতে পারে, আবার একাধিক থাকতে পারে, তাই না? এইভাবে আমাদের প্রত্যেকটা মানে যে এন্টিটি সেট যেগুলো হলো তাদের মধ্যে দেখো এইভাবে রিলেশন তৈরি হচ্ছে। রুট টাউন, দেখো একটা রুটে একাধিক টাউন থাকতে পারে, আবার একাধিক টাউন কিন্তু একটা রুটের মধ্যে যেতে পারে, তাই না? দুটাই হতে পারে। রাজশাহী থেকে যে রুটটা রংপুরে গিয়েছে সেটা যেমন বগুড়াতে গিয়েছে, আবার ধরো সেটা হচ্ছে সিরাজগঞ্জে যাওয়ার সময় হয়তো বগুড়াতে থাকতে পারে, তাই না? দুটো ঘটনাই ঘটতে পারে। ঠিক আছে, এই পুরোটা মিলে ফাইনালি আমরা যে এয়ার ডায়াগ্রামটা তৈরি করলাম। হ্যাঁ, তারপর তাদের মধ্যে হচ্ছে এই যে রিলেশন গুলো, যখন এয়ার ডায়াগ্রাম তৈরি হয়ে গেল তাদের মধ্যে হচ্ছে রিলেশন বা টেবিল তৈরি হলো। কথাটা বোঝা গেল? জি স্যার। তাহলে তোমাদের এই যে এইটা কিন্তু প্রবলেম সেট, দেখো এই যে এখান থেকে শুরু হলো, এই এই পেজ থেকে শুরু হলো, 1 2 3 4 এইটুক মিলে প্রবলেম সেট। এই প্রবলেম সেট থেকে তোমাদেরকে তখন খুঁজে খুঁজে বের করতে হবে যে কোনটা এন্টিটি সেট হতে পারে এবং তাদের মধ্যে সম্ভাব্য রিলেশন কি কি হতে পারে, তাদের মধ্যে যে কার্ডিনালিটি বা পার্টিসিপেটিং যে কনস্ট্যান্ট গুলো কি কি হতে পারে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। তাহলে কি আমি যদি একটু রিক্যাপ করি, এ পর্যন্ত যা পড়ানো হলো পুরো জিনিসটা আর কি, গত 10 ক্লাসের মানে মোটামুটি একই জিনিস, সেটা হচ্ছে যে আমাদের যে প্রবলেমটা দেওয়া হবে, আমাদের আলটিমেট টার্গেটটা কি, আলটিমেট টার্গেট হচ্ছে কাস্টমারটা কি চায়, এটা কিন্তু আমাদের অবজেক্টিভ। আমি কি চাই, কিভাবে তৈরি করব, সেটা কিন্তু অবজেক্টিভ না, কাস্টমারটা কি চায়, তারা কি কি জিনিস জানতে চান, আর তারা যেসব জিনিস জানতে চান সে জানার জন্য যে তথ্যগুলো আমার দরকার, যে ডাটাগুলো দরকার, সেগুলো কি তাদের সব আছে? যদি থাকে তাহলে কিভাবে আছে, যদি না থাকে তাহলে শুরুতে বলে দিতে হবে আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা তো আপনার এখতিয়ারের বাইরে। হ্যাঁ, যেমন আমাদের যখন ন্যাশনাল আইডি ডেটাবেস ওপেন ছিল না, তখন যদি কোনো একটা ব্যাংক বলতো যে আমার এই ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমি ন্যাশনাল আইডির সাথে ট্যাগ করতে হবে, তখন তাকে স্টেট বলে দিতে হবে যে এটা এখন অ্যালাউ করানি, এটা অনুমতি নয়, সুতরাং আপনি এটা পাবেন না। সুতরাং জানতে চাইলে যে সবকিছু তাকে জানানো সম্ভব হবে সেটা কিন্তু না। আচ্ছা, ধরে নিলাম যে ঠিক আছে উনি যা যা জানতে চাচ্ছেন তার ইনফরমেশন গুলো তার আয়ত্তের মধ্যে আছে, তখন সেগুলো আমাকে আলাদা আলাদা ভাবে সবগুলো জানতে হবে। উনি আমাকে বলতে পারেন এভাবে একটা প্রবলেম স্টেটমেন্ট দিয়ে দিলেন শুরুতে, যে এই যে ধরো এই যে বাস কোম্পানি, ন্যাশনাল বাস কোম্পানি, তারা আছে এই লেখাগুলো একটা কাগজে লিখে তোমার হাতে ধরিয়ে দিল, ধরিয়ে দিয়ে বললো যে আমাদের এই বাস কোম্পানির আমার একটা সফটওয়্যার বানিয়ে দেন, আমরা দেখতে চাই যে কোন ড্রাইভার কোন রুটে আছে, কতগুলো প্যাসেঞ্জার আছে, দিস এন্ড দ্যাট, এগুলো আমাদের জানার ইচ্ছা আছে। তখন তোমাকে এই লেখাটা ধরিয়ে দিলে, এই লেখাটা থেকে তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে তাদের প্রবলেমের মধ্যে এন্টিটি কারা, তাদের মধ্যে রিলেশন কি, এবং ফার্দার কিছু তোমার জানার দরকার আছে কি না সেগুলো আবার গিয়ে তাদের জিজ্ঞাসা করতে হবে। আপনারা যা বলেছিলেন তার মধ্যে আমি এই তথ্যগুলো পেয়েছি, আমার আরো তথ্য দরকার, এটা হচ্ছে একটা কথা, যেটা যে কোনো জায়গায় হতে পারে। এইগুলো যখন আসবে তখন তুমি একটা এন্টিটি সেট তৈরি করবে, এন্টিটি ডায়াগ্রাম, ইয়ার ডায়াগ্রাম তৈরি করবে। এই ডায়াগ্রামটা এক ধাপে হবে না, প্রথমে করলে আবার এটাকে কারেক্ট করতে হবে, ডিলেট করতে হবে, আপডেট করতে হবে, মুছতে হবে, সেভারাল অ্যাটেম্পটস, সেভারাল অ্যাটেম্পটস এর মধ্যে দিয়ে এটাকে একটা মানসম্মত জায়গায় যাবে। সেভারাল অ্যাটেম্পটস গুলো কি কি, এই যে মাল্টি ভ্যালুডকে আলাদা করে দেওয়া, মাল্টি ভ্যালুডকে আলাদা করে দেওয়া মানে হচ্ছে ডাটা রিডান্ডেন্সি কমে গিয়েছে, মেনি টু মেনি এটাকে আমরা কিভাবে করব, ওয়ান টু মেনি কি কিভাবে হ্যান্ডেল করব, যদি মানে বেশি ডিগ্রি থাকে পার্টিসিপেটিং সেগুলোকে আমরা বাইনারিতে নিয়ে আসতে পারি কিনা, বাইনারিতে নিয়ে আসতে পারলে আমাদের কোড করার সুবিধা হবে, বাইনারিতে নিয়ে আসতে গিয়ে
প্রবলেমে যে ডেসক্রিপশন ছিল সেটা সঠিকভাবে রিফ্লেকশন এখনো আছে কিনা সেগুলো মাথায় রেখে ফাইনাল একটা ইয়ার ড্রাগন আমরা ফাইনাল করলাম। ইয়ার ড্রাগনটা যখন ফাইনাল হয়ে গেল তখন সেখান থেকে আমরা রিলেশন তৈরি করলাম, আমরা টেবিল তৈরি করলাম। তাই এটা তৈরি করার পরে তারপর হচ্ছে কাস্টমারের যে কোয়েরি ছিল, এখন এই কোয়েরি গুলো আমাদের যে ১০টা ২০টা ৫০টা যে টেবিল তৈরি করেছি এই টেবিল গুলোকে অপারেট করে কি অপারেট করবো, এসকিউএল আমাদের কিছু স্টেটমেন্ট আছে, কিছু সফটওয়্যার আমরা ব্যবহার করবো, সেগুলো দিয়ে আমরা অপারেট করবো। এখন আমার হাতে টেবিল চলে এসছে, ঠিক আছে, এই টেবিলকেও ফার্দার এটা গেলে একটা পদ্ধতি। আরেকটা কি হতে পারে যে না আমরা ইয়ার ডায়াগ্রাম তৈরি করবো না, আমরা সরাসরি টেবিলে চলে যাব, সেটা হতে পারে। হ্যাঁ, কিন্তু সেই টেবিলে তৈরি চলে যাওয়ার পরেও সেই টেবিলকে আরো কিছু অপটিমাইজের মানে সুযোগ আছে করতে হবে, সেটা আমরা সেভেন চ্যাপ্টারে দেখব। তো এখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালে যখন যাচ্ছি, আমরা শুরুতে টেবিল বানিয়ে ফেলেছি কিন্তু টেবিলটা এসছে কোত্থেকে, এই যে প্রিভিয়াস অ্যানালাইসিস থেকে। আর শেষ কথা যেটা হচ্ছে যে সবসময় যে কোনো প্রবলেমের জন্য যে ইয়ার ড্রাগন বানাতেই হবে, রিলেশনাল টেবিল বানাতে হবে, এটা কিন্তু জরুরি না। এটা ডিপেন্ড করবে প্রবলেমের প্রকৃতি কি, তার বাজেট কত, তার সময় কত ইত্যাদির উপর। হ্যাঁ, এই কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে আমাকে মানে কমপ্লিসিটি কত প্রবলেমটার, সেটার বাজেট কত আছে, কতটুকু সময় দেওয়া আছে, এটার উপর নির্ভর করবে যে আমি আসলে কি ইয়ার ড্রাগন দিয়ে তৈরি করবো নাকি রিলেশনাল ড্রাগন দিয়ে তৈরি করবো নাকি কিছুই না। আমার ইন্টুইটিভ যে ক্যাপাসিটি আছে, ইন্টুইটিভ ক্যাপাসিটি থেকে আরবিটারি কিছু টেবিল বানিয়ে চেষ্টা করে দেখি এটা সলভ করা যায় কিনা। এটা হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। ওকে, বোঝা গেছে? তাহলে আজকে ক্লাস শেষ করতে চাই। হ্যাঁ, তোমরা তো সেটাই করতে চাচ্ছো, তুমি একটা ক্লাস দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইসের জন্য।